إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا مهن الله سمست بشانشا যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, যে আল্লাহর জন্য সমস্ত ইবাদত, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আমাদেরকে হিদায়তের জন্য আম্বিয়া এবং রাসূল প্রেরণ করেছেন, দাউদ সালাম নাযিল হোক আমাদের নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন, যিনি আল কোরআন আল্লাহর পক্ষ থেকে তার প্রতি নাজিল হয়েছে এবং সেই আল কোরআনের উত্তম তাফসীর করেছেন, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে পূর্ণতা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। অনেক দিন থেকে আমাদের কিছু ভাইরা বলতেছিলেন যে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণ যে খুতবা ছিল, আলোচনা বা বক্তব্য, সে সম্পর্কে আলোকপাত করা হোক। এ সম্পর্কে যেহেতু আমাদের দেশের কিতাবাদিতে অনেক বাড়াবাড়ি রয়েছে, এমন কিছু কথাবার্তা রয়েছে যেগুলি হয়তো সহি হাদিসে বা বিশুদ্ধ কিতাবাদিতে তার প্রমাণ নেই, অথচ সেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত করে নবী সাল্লাল্লাহু সাল্লামের দোহাই দিয়ে বা তার খুতবার দোহাই দিয়ে বর্ণনা করা হয়ে থাকে। যেমন এক ভাই বলছিল না যে মাকসুদুল মুমিনিনে অনেক কথাবার্তা এরকম নবীর বিদায় হজের ভাষণ বলে সন্নিবেশিত হয়েছে। তো এই জন্য এক্ষেত্রে আমি স্টাডি করার পরে যেগুলি হাদিসে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ভাষণ হিসাবে বিদায় হজের এবং সহি কিতাব যেগুলি সেসব কিতাব থেকে সংকলন করেছি। আজকে আপনাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজ্জাতুল ওয়াদা অর্থাৎ বিদায় হজের যে ভাষণ ছিল আরাফাই এবং তার ভাষণ ছিল মেনাই, সেগুলি পেশ করবো ইনশাআল্লাহ তাআলা বরাত সহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বিদায় হজের সময় আরাফার দিনে, সেই দিন ছিল শুক্রবার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই দিন হজ হয়েছিল আরাফার দিন, যেই বছর হজ আল্লাহ রাসূল করেছিলেন সে আরাফার দিনটি ছিল শুক্রবার। অনেকের একটি ভ্রান্ত ধারণা আমাদের দেশে আছে, শুধু আমাদের দেশে না উপমহাদেশের অনেকগুলি দেশে এরকম ভ্রান্ত ধারণা আছে যে শুক্রবারে যদি আরাফার দিন হয় তাহলে সেটি হচ্ছে হজ্জে আকবরী, বড় হজ। এ এক ভ্রান্ত ধারণা, এবং এই হজ্জে আকবরীর ফজিলত 70 হজের অধিক, 70 গুণ বেশি, এক হজ করে 70 হজের নেকি পাওয়া যায়। এইসব কথাবার্তা সব জাল কথাবার্তা, মিথ্যা কথাবার্তা। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছরে হজ করেছিলেন, বিদায় হজ যে বছরে হয়েছিল সেই বছরের শুক্রবারটি আরাফার দিন ছিল, নয় জিলহজ শুক্রবার ছিল। এতে কোনো সন্দেহ নেই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজ সর্বোত্তম হজ। আরাফার দিন একটি ঈদের দিন, ফজিলতের দিন, এবং তার সাথে সাথে উপরন্ত ফজিলতের দিন হচ্ছে শুক্রবারের দিন। তাহলে দুই দিক থেকে ফজিলত হাসিল হয়েছিল সেই হজকে। এক হচ্ছে জুমার দিন সৈয়দুল আয়াম, সমস্ত দিনগুলি আফজালুল আয়াম, উত্তম দিন। আর একটি হচ্ছে যে আরাফার দিন গোটা বছরের মধ্যে সর্বোত্তম দিন। এই দিনে নাজেল হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন এই বাণী যা সূরায়ে মায়েদার আয়াত নম্বর 3 রয়েছে, আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দিনের পূর্ণতা ঘোষণা করেছেন,
যে দ্বীনে ইসলাম একটি হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান, আল্লাহ তাকে পূর্ণতা দান করেছেন, অসম্পূর্ণ কিছু নেই দ্বীনে, এমন কিছু সমস্যা নেই যে সমস্যা মানুষের সমস্যা হতে পারে, আর সেই সমস্যার সমাধান কোরআনে এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে নেই, এটি হতে পারে না। সুতরাং এই জন্য দ্বীনের ক্ষেত্রে সংযোজন বিদআত যাকে বলা হয়, নতুন কিছু বাড়িয়ে দেওয়া, এর কোনো অধিকার কাউকে দেওয়া হয়নি আর এর প্রয়োজনও নেই। যেমন এর অবকাশও নেই, নিষেধ এবং হারাম কাজ, জঘন্য কাজ, জাহান্নামে যাওয়ার কারণ যারা বিদআত তৈরি করে আর বিদআতের পথে যারা চলে সবাইকে বলা হয়েছে পথভ্রষ্ট, এবং যারা পথভ্রষ্ট তারা জাহান্নামে যাবে। এ কথা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি খুতবায় প্রায় পাঠ করতেন। কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে পূর্ণতা দান করেছেন। সুতরাং এই দিনে, যেই দিনে বিদায় হজে এই আয়াতটি নাজিল হয়েছিল, সেই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। একটি হাদিস এই জন্য রয়েছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ইহুদি এসে বলছে যে দেখো, এই যে তোমাদের কোরআনে আয়াতটি রয়েছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আমার নিয়ামতকে পূর্ণতা দান করে পরিপূর্ণ করলাম, ওয়া রাদাইতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের দিন স্বরূপ আমি পছন্দ করলাম। এই আয়াত যদি আমাদের উপর নাজেল হতো বা আমাদের ধর্মে আসতো, তাহলে লাত্তাখাজনাহু ঈদান, সেই দিনটিকে আমরা ঈদ উৎসবে পরিণত করতাম, সেই দিনটি আমাদের ঈদের দিন হইত। কিন্তু তোমাদের মধ্যে তো তা নেই। তখন উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়েছিলেন যে আমি জানি যে কোন সময় আয়াতটি নাজেল হয়েছে এবং কোন স্থানে নাজেল হয়েছে, কোন দিনে নাজেল হয়েছে। এভাবে তিনি জবাব দিয়েছিলেন। তার অর্থ এই যে এই আয়াতটি নাজেল হয়েছিল আরাফার দিনে, সেটি ঈদের দিন, আমাদের উৎসবের দিন। এই আয়াতটি নাজেল হয়েছে জুমার দিনে, জুমার দিন আমাদের সাপ্তাহিক ঈদ, সাপ্তাহিক খুশির দিন। এই আয়াতটি নাজেল হয়েছে হজের মাকামে আরাফা, উত্তম স্থানে যেখানে দোয়া কবুল হয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার একেবারে নিকটবর্তী হয়ে যান, সেইখানে নাজেল হয়েছে আয়াত, সবকিছু আমি জানি। তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে খুতবা বা বক্তব্য ছিল বিদায় হজে, আরাফায় হোক বা মেনাতে হোক, আরাফাতে বক্তব্য করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মেনাতেও করেছেন, একসাথে এক হাদিসে বিস্তারিত আলোচনা আসেনি। বিভিন্ন হাদিসে বিভিন্ন সাহাবাই কেরাম কিছু কিছু করে বর্ণনা করেছেন। একটি হাদিসে রয়েছে, তার মধ্যে যেটি বিস্তারিত হাদিস, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেনা থেকে আরাফায় উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পূর্বেই তাঁর জন্য একটি খেমা লাগানো হয়েছিল, তাঁবু লাগিয়ে দেওয়া হয়েছিল। বলছেন আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফা, আরাফায় তিনি উপস্থিত হলেন, ফাওয়াজাদ আল কুব্বাত, কুব্বা, তিনি খেমা পেলেন অর্থাৎ তাঁবু পেলেন যা তার জন্য লাগিয়ে দেওয়া হয়েছিল, সেখানে অবস্থান করলেন প্রথমে। হাত্তা ইজা জাগাতে শামস, তারপর যখন মাথার ওপর থেকে সূর্য গড়ে গেল বা ঢলে গেল, আমার বিল কাসওয়া, তখন তাঁর কাসওয়া নামক একটি উট ছিল, কাসওয়া নামক উট ছিল। এটা থেকে মুহাদ্দিসরা বলেছেন যে কেউ যদি নিজের জন্তুর নাম রাখে রাখতে পারে, একটি মশালা, আমরা মানুষের নাম তো রাখি, ছেলে মেয়েদের নাম রাখি, কিন্তু কেউ যদি তার গরু ছাগলের নাম রাখে রাখতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের নাম ছিল কাসওয়া, আদবা, এই ধরনের নামগুলি এসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার ইয়ের নাম ছিল, আপনার গাধার নাম ছিল, এই ধরনের নাম ছিল হাদিসে আছে। তো এই কাসওয়া নামক উট নিয়ে সাজানো হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে চাপলেন, তারপরে সেই আরাফার উপত্যকায় বাতনুল ওয়াদি, যে জায়গাটি এখন আপনার মসজিদের জায়গা, বর্তমানে মসজিদ রয়েছে, নিচু জায়গা ছিল সেই জায়গাটি, তো সেখানে উপস্থিত হলেন। তারপরে ফাখাতা বা নাসা, খুতবা দিলেন, বক্তব্য করলেন। এই খুতবায় তিনি বলেছিলেন প্রথম যে কথাটি, সেটি হচ্ছে মানুষের খুন সম্পর্কে, রক্ত সম্পর্কে, তারপরে মানুষের ধন সম্পদ সম্পর্কে, মানুষের ইজ্জত আবরু মান সম্মান সম্পর্কে, এক অপরকে খুন করা হারাম, এক অপরের ধন সম্পদ তার সন্তুষ্টি এবং তার রেজামন্দি ছাড়া সেই ধন সম্পদের উপর হস্তক্ষেপ করা বা ভক্ষণ করা হারাম, এবং কারো ইজ্জত আবরুর উপর আক্রমণ করা, ক্ষতিসাধন করা,
বা নষ্ট করা, মানহানি করা, এ হচ্ছে হারাম। এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য ছিল। তাই তিনি সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেছিলেন, আলা জেনে রাখো, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। নিঃসন্দেহে তোমাদের রক্ত মানে তোমাদের জীবন, ওয়া আমওয়ালাকুম তোমাদের ধন সম্পদ, তোমাদের ইজ্জত আবরু মান সম্মান, হারামুন এক অপর উপর হারাম, কারো মান সম্মান নষ্ট করে মানহানি করবে, কেউ মিথ্যা আরোপ করে লোকটি মিথ্যুক, মানহানি করলো তার, লোকটি ব্যভিচার করেছে, যদি মিথ্যা বলে থাকে এবং চারটি সাক্ষী প্রমাণ না থাকে তাহলে এই ধরনের কথাবার্তা বলে তার মানহানি করলো, এসব ইজ্জত আবরু। এগুলো এর অমুক ছেলেটি তার তার ছেলে না যারও সন্তান, এগুলি হচ্ছে মানহানি করা, ইজ্জত আবরু নষ্ট করা তার। আর ধন সম্পদের ক্ষেত্রে বুঝতেই পারছেন এবং রক্তের ক্ষেত্রে বুঝতে পারছেন, জীবনের ক্ষেত্রে জানের ক্ষেত্রে বুঝতে পারছেন, হারামুন আলাইকুম তোমাদের ওপর হারাম, যে কোনো মুসলিমের রক্ত ধন সম্পদ এবং ইজ্জত আবরু হারাম। কাহুরমাতে ইয়াউমিকুম হাজা, এই দিনের যেমন হুরমাত রয়েছে, মান সম্মান রয়েছে, ইজ্জত রয়েছে, তেমনই হারাম, সেইভাবে হারাম। এই দিন অর্থাৎ জিলহজ মাস, প্রথম কথা জিলহজ মাস হচ্ছে হারাম মাস, যে মাসে প্রাচীন কাল থেকে আদিকাল থেকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ ছিল যে এই চারটি মাস বছরে রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে জিলহজ মাস। জিলহজ মাস হচ্ছে হারাম মাস, আর শাহরুল হারাম, কোরআনে আল্লাহ শাহরে হারামের কথা বলেছেন, মিনহা আরবাতুল হুরুম, চার মাস হচ্ছে সম্মানিত মাস, এই দিনগুলোতে লড়াই প্রয়োজন হলেও লড়া হারাম ছিল প্রাচীন যুগ থেকে, যদি ইসলামে আসার পরে অনেক ওলামাদের নিকটে প্রয়োজন বসাতে যদি জিহাদ ফি সাবিলিল্লাহ প্রয়োজন হয় যে না এই মাসে চলতে হবে, তখন জিহাদ ফি সাবিলিল্লাহ করা যাবে, কিন্তু এটি প্রাচীন যুগের একটি বিধান ছিল। ফি শাহরিকুম হাযা, তোমাদের এই মাসে যেমন জিলহজ মাস হচ্ছে হারাম, আর তোমাদের এই দিন জিলহজ মাসের মধ্যে আবার উত্তম দিন, জিলহজ মাসের প্রথম দশ দিন হচ্ছে সম্মানিত দিন, যেমন জানেন যেমন রমজান মাসের রাতগুলি হচ্ছে সম্মানিত রাত, মর্যাদা সম্পূর্ণ রাত, ফজিলতপূর্ণ রাত, ঠিক তেমনি জিলহজ মাসের প্রথম দশ দিনের দিনগুলি হচ্ছে সর্বোত্তম দিন গোটা বছরের মধ্যে, আর তার মধ্যে আবার নয় জিলহজের দিনটি সবচেয়ে উত্তম দিন, যদিও নয় জিলহজ আর দশে জিলহজ নিয়ে ওলামাদের একটু দ্বিমত আছে যে এই দুটি দিনের মধ্যে কোনটি দিন উত্তম বেশি, কারো কারো মতে আরাফার দিন বেশি উত্তম, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনে সবাইকে সমবেত হতে বলেছেন এবং সেই দিনে দোয়া কবুল হওয়ার কথা বলে, সেই দিনে আল্লাহ রাব্বুল নিকটবর্তী হয়ে যান আরাফাবাসীদের, ইত্যাদি ইত্যাদি। আর কারো কারো মতে দশই জিলহজ যেটি হচ্ছে কোরবানির দিন, এটি হচ্ছে সর্বোত্তম দিন, যেহেতু এই দিনে যতগুলি নেক আমল করা হয় অন্য কোনো দিন হয় না, এই দিনে কোরবানি করা হয়, এই দিনে পাথর মারা হয় জামরাতে, এই দিনে আপনার তওয়াফ করা হয় ইত্যাদি ইত্যাদি, এই দিন হাজি সাহেবেরা মাথা মুন্ডন করে অনেক কাজ করছে, সারা বিশ্বের মানুষ কোরবানি করে, ঈদের নামাজ আদায় করে, তো এই দিন যেমন উত্তম, এই দিন যেমন হারাম বা এই দিনের যে সম্মান রয়েছে ঠিক তেমন এই মাসের যেমন সম্মান রয়েছে, ফি বালাদিকুম হাজার এই শহরে যেমন সম্মান রয়েছে, মক্কা শহর আরাফা মক্কা একটি অংশ, এই একটি বিষয়বস্তু ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তাহলে মানুষের মান ইজ্জতের অত্যন্ত মর্যাদা রয়েছে, আপনি সন্দেহের ভিত্তিতে কারো সম্পর্কে কোনো মন্তব্য করে দিবেন হারাম এবং আপনি কাবিলা গুনাহ করলেন, আপনি কারো ধন সম্পদ হস্তক্ষেপ করবেন যে কোনোভাবে হোক না কেন, সে বেইমানি করে হোক আর আপনার সুদের মাধ্যমে হোক আর ঘুষের মাধ্যমে হোক যেইভাবে হোক না কেন, ধার করজ লেনে অস্বীকার করলেন, আমানত আপনার কাছে কেউ বিশ্বস্ত মনে করে রাখলো আর আপনি অস্বীকার করলেন, আর কারো টাকা পয়সা পড়ে পেলেন আর বুঝতে পারলেন যে না অমুকের কিন্তু তা আপনি হরণ করে ফেললেন আর জানতেই দিলেন না, তাকে তো এসব হচ্ছে হারাম, যতগুলি হারাম উপায় রয়েছে অন্যের মাল সম্পদ ভক্ষণ করার সবগুলি হারাম, এইভাবে মানুষের জীবনের সম্মান রয়েছে, মমিনের জীবনের হায়াতের সম্মান রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন ইরশাদ করেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কাতালা আন-নাসা জামিয়া, মানুষের আত্মার এত মর্যাদা রয়েছে যে যে ব্যক্তি মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, যদি কোনো মানুষকে হত্যা করে বিনা কোনো হত্যার বদলে, সে কাউকে হত্যা করেন খুন করেন দেখে শ্বাস নেবেন, হত্যার বদল হত্যা আল্লাহ ফরজ করেছেন, কিন্তু না সে কাউকে খুন করেন, আও ফাসাদ ফিল আরদ আর পৃথিবীতে সে ফাসাদ সৃষ্টি করেন, বিপর্যয় সৃষ্টি করেনি, যে সে এমন ফিতনা ফাসাদ করেছে যার ফলে
ফিতনা ফাসাদ হয়ে যে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, হাজার হাজার মানুষকে ক্ষতিগ্রস্ত থেকে বাঁচাবার জন্য তার প্রাণ নেওয়া হয়তো জরুরি হয়ে গেছে। যেমন হিরোইন সম্পর্কে আর গাঁজা সম্পর্কে এখানকার আইন বিধান রয়েছে, যেহেতু যারা হিরোইন গাঁজা এসব পাচার করে, এসবের ব্যবসা করে, এসবকে ছড়িয়ে থাকে সমাজে, তারা ফাসাদ সৃষ্টি করে, তারা পৃথিবীতে ফাসাদ এবং বিপর্যয় সৃষ্টি করে, হাজার হাজার মানুষকে, লক্ষ লক্ষ মানুষের জীবনকে ধ্বংস করছে, তাদের ধন সম্পদকে ধ্বংস করছে, তাদের পরিবারকে ধ্বংস করছে, গোটা ফ্যামিলিকে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ বলছেন হয় সে কাউকে খুন করেছে অথবা সে ফাসাদ করেছে, তাহলে তার খুন করা হালাল হতে পারে, না হলে না, না হালাল না। কেউ যদি বিনা কোনো কারণে কাউকে হত্যা করে, কাউকে খুন করে, ফাকা আন্নামা কাতালান্নাস জামিয়া, তাহলে সে সারা বিশ্বের মানুষকে হত্যা করলো, একজন মানুষকে হত্যা করলে সারা বিশ্বের মানুষকে হত্যা করলো, আর না স্যার জমিয়া সমস্ত মানুষকে সে হত্যা করলো, কারণ সে হত্যার দরজা খুলে দিল, হত্যার দরজা খুলে দিল। হাজার হাজার সন্ত্রাসী, শয়তান প্রকৃতির মানুষ, বদ প্রকৃতির মানুষ কিছু একটু হবে, রাত দিন তো খুন হইতে আছে, অসুবিধা কি, একে মেরে দিলে কি হবে, তা বুঝতে পারছেন। এই জন্য আপনারা জানেন যে হাদিস আছে যে প্রথম যে ব্যক্তি খুন করেছিল সে কে, কাবিল। কাকে খুন করেছিল? হাবিলকে খুন করেছিল, প্রথম খুন করেছিল, প্রথম সুন্নত। হ্যাঁ, খারাপ সুন্নত, ভালো সুন্নত আর খারাপ সুন্নত হয়, সুন্নত মানে কি তরিকা, এই খুনের তরিকা প্রথম কে চালু করেছিল? কাবিল চালু করেছিল, যার ফলে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত খুন হতে থাকবে, যত হত্যাকাণ্ড হতে থাকবে, একটি করে ভাগ গোনা, হত্যার গোনা কাবিল পেতে থাকবে। কত গোনা বাড়তে যা আছে ওর আল্লাহ জান, এর হিসাব আল্লাহর কাছে রয়েছে। লিআন্নাহু আউয়াল মান ফান্নাল কাতলা, হাদিস আছে আবু দাউদের হাদিস, এক ভাগ করে এই জন্যই পাবে আদমের সেই সন্তান আদম আলাইহিস সালামের সেই ছেলে কাবিল, যে প্রথম সে এই খুন করা চালু করেছে, না হলে মানুষ জানতো না যে মানুষ মানুষকে খুন করে, জানতো না। দ্বিতীয় যে বিষয়বস্তুটি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যে, সেটি ছিল জাহেলিয়াতের যে কোনো আচরণ, জাহেলি যুগের যে কোনো আচরণ। আর জাহেলি যুগে অনেক অন্যায় অত্যাচার পাপের কাজ হতো, সেগুলি গণনা করে শেষ করা যাবে, এমন কোনো অন্যায় কাজ ছিল না পৃথিবীতে যা জাহেলি জামানায় হইতো না। এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ওয়া ইন্না কুল্লা শাইয়্যিন মিন আমরিল জাহেলিয়াতে মাউদূউন তাহতা কদামাইয়া, আরো জেনে রাখো যে জাহেলি যুগের অর্থাৎ কুফরি অবস্থায় বা কাফের মুশরিকরা যেসব আচরণ করে থাকে, যেসব কাজকর্ম করে থাকে, এ সমস্ত কাজকর্ম তাদের আমার পায়ের তলায় দাফন করছে আজকে। মানে ওই রকম কাজকর্ম কোনো মুসলিম করতে পারে না, একজন মুসলিম আর তার আচরণ থাকবে জাহেলদের মতো, অর্থাৎ কাফের মুশরিকের মতো, তার সভ্যতা সংস্কৃতি থাকবে, তার আমল থাকবে, তার আকীদা থাকবে, তার ইবাদত থাকবে মুশরিকের মতো না, আজকে আমার পায়ের তলায় সব দাফন করছি। জাহেলি জামানায় অনেক অন্যায় কাজ হতো, জেনা ব্যভিচার করাকে অহংকারের কাজ মনে করা হইতো, জেনা ব্যভিচারকে এখনো মুসলিম সমাজে জেনা ব্যভিচার হলে বা অনেক অমুসলিম সমাজ আছে হয়তো আমাদের, বিশেষ করে প্রাচ্যে, পাশ্চাত্যে না, প্রাচ্যে যে জেনা ব্যভিচারকে অমুসলিম হইলেও খারাপ মনে করা হয়, কিন্তু পাশ্চাত্য সভ্যতায় যেমন ওই জাহেলি জামানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে ছিল, জেনা গৌরবের কাজ, আমি জেনা করতে পেরেছি, অমুকের পেট থেকে যে ছেলেটি জন্মেছে সেটি আমার, হাদিস রয়েছে। সাদ বিন আবি ওয়াক্কাসের ভাই জেনা করেছে, সে মারা গেছে, তার ভাই দাবি করছে যে না, ওই যে ছেলেটি যে অমুকের অমুক মহিলার পেট থেকে জন্মেছে সেটি আমার, আমার ভাসতে ভাতিজা, আমাকে দেওয়া হোক। কেস আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, বুঝতে পারছেন, গৌরব করা জেনার উপর। পাশ্চাত্য সভ্যতায় তাই, বেহায়া বেপর্দা হওয়া, অন্যায় অশ্লীলতা, অপর স্বামীর সাথে অপর পুরুষের সাথে ঘোরাফেরা, অবাধ মেলামেশায় ঘোরাফেরা, কাজকর্ম করা, অফিস আদালত করা, এগুলিকে ফখরের ব্যাপার শোনা, গৌরবের ব্যাপার শোনা। আমার মেয়ে পিএইচডি করে দেখো অমুক অফিসে কাজ করতে পারছে, যেখানে মহিলার পার্সেন্টেজ হচ্ছে 2%, 3%, কিন্তু সেখানে সে পুরুষদের মধ্যে কাজ করে যাচ্ছে, গৌরবের ব্যাপার সব। বাড়ি হচ্ছে বাংলাদেশে, কাজ করছে, চাকরি করে আমেরিকাতে, গৌরবের ব্যাপার সব। এগুলো হচ্ছে জাহেলি জামানার আচরণ। জাহেলি জামানায় কি করা হতো? ছেলেদেরকে, মেয়েদেরকে দারিদ্রতার ভয়ে মেরে দেওয়া হতো, মেরে দেওয়া হতো। তখন এই ব্যবস্থা ছিল না যে আবর্ষণ করে দেওয়া হোক, এই ব্যবস্থা ছিল না। আজকাল যে মেডিসিনের মাধ্যমে বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম করে যে যা করা হচ্ছে সেগুলির ব্যবস্থা ছিল না, যার ফলে হয়তো কি যে ঠিক আছে জন্মে যাক, তারপরে মেরে দেব, হ্যাঁ
জীবিত ছেলে মেয়েকে দাফন করে দেওয়া, বিশেষ করে মেয়ের ক্ষেত্রে। আজকে পৃথিবীতে কি হচ্ছে? দারিদ্রতার ভয়ে যে বেশি ছেলে মেয়ে হলে ঝামেলা, অগ্রিম অ্যাবর্শন করে দিচ্ছে, পেট থেকে অ্যাবর্শন করে দেওয়া হচ্ছে, বাচ্চা নষ্ট করে দেওয়া হচ্ছে। আর বিশেষ করে এক শ্রেণীর বিধর্মীরা, কাফেররা এবং এক শ্রেণীর মুনাফেক যারা নামধারী শুধু মুসলমান, তাদের ঘরে এরকম হয় যে দেখা হলো আল্ট্রাসাউন্ড করে যে না ছেলের নাম মেয়ে, আমার প্রেজেন্ট ছেলের, তখন মেয়েকে কি করলো? মেরে দিল। করছে না করছে না বলেন? এগুলি এই ধরনের যেগুলি ইত্যাদি করে চলে যেতে পারবেন আপনি, অনেক আচরণ রয়ে গেছে যেগুলি হচ্ছে জাহিলি জামানার আচরণ। জাহিলি জামানায় নাই অন্যায় বিচার করে দেখা হতো না, দেখা হতো যে আমার গোত্রের লোক, আমার গোত্রের লোক। আজকেও অধিকাংশ মানুষের অবস্থা এরকম যে আমার জাতি, আমার দেশি, আমার ভাষাভাষী, আমার গোত্রের লোক, আমার বংশের লোক, একে বাঁচাতে হবে। আমার পার্টির লোক, আমার দেশে যে রাজনৈতিক পার্টিগুলো রয়েছে, আমার পার্টির লোক, চোর হলেও বাঁচাবে, ডাকাত হলেও বাঁচাবে, যত রকম সে অন্যায়কারী হোক না কেন, সন্ত্রাসী হোক না কেন, তাকে বাঁচাবেই। কিন্তু যদি বিরোধী পার্টি একজন নিরীহ লোক হয়, নিরীহ লোক, কিচ্ছু জানে না সে, তাকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। এগুলো সব জাহেলি আচরণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন ঘোষণা করেছিলেন যে জাহেলি জামানার যে কোনো আচরণ, যে কোনো কর্মকাণ্ড আজকে আমার পায়ের তলায়, পায়ের নিচে মাটিতে দাফন করে দিলাম, কোনো মুসলিম করতে পারে না। আরো তিনি বলেছিলেন, ওয়াদিমাউল জাহেলিয়াতে মওদু আতুন, জাহেলি যুগের যেসব খুন হয়েছে সেগুলি পায়ের তলায় আমি দাফন করে দিলাম। অর্থাৎ জাহেলি জামানায় কেউ যদি কাউকে খুন করে থাকে, তারপর ইসলাম গ্রহণ করে নিয়েছে, মুসলমান হয়ে গেছে, এখন প্রতিশোধ নেওয়া যাবে না। জাহেলি জামানে যা হয়েছে, অন্যায় হয়েছে, আপোসের লড়াই হয়েছে, এই গোত্রের হয়তো দশটি লোক মারা গেছে, তো আরেক গোত্রের হয়তো 20টি লোক মারা গেছে, এখন যদি বলে না আমাদের 20টি মেরেছে, অথবা ওদের আর 10টি মেরে আমি আমরা পূরণ করবো, চলবে না? সব ক্যান্সেল, যা অন্যায় করেছে করেছে করেছে, আর কিছু করা যাবে, তওবা করতে। তারপরে তিনি বলেন, ওয়া আউয়ালু দামিন আদা ওহমিন দে মায়না দামু রাবিয়াত ইবনে হারিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ গোত্রের ছিলেন, কুরাইশ গোত্রের একটি ছেলেকে মেরে দিয়েছিল হুজাইল গোত্রের লোকেরা, হুজাইল গোত্রের লোকেরা মেরে দিয়েছে ছোট্ট বাচ্চাকে, শিশুকে, তার কেসাস প্রতিশোধ নেওয়া হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, প্রথম আমার বংশের যে রাবিয়া ইবনুল হারিস, হারিসের ছেলে রাবিয়াকে যে মারা হয়েছে, সেই বাচ্চার রক্তকে আমি মাফ করে দিচ্ছি, এর প্রতিশোধ আর নেওয়া হবে না। ইসলাম গ্রহণ তারা করে নিয়েছে, আর প্রতিশোধ নেওয়া হবে না। বলছেন যে কানা মোস্তার জানছি বানী সাদ, বানী সাদ গোত্রে সেই বাচ্চা দুধ পান করতো, ফাকাতালাথু হুজাইল, এই হুজাইল গোত্রের লোকেরা এই বাচ্চাটিকে হত্যা করে দিয়েছিল। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুদের বিষয় নিয়ে আলোচনা করেন, সে সম্পর্কে বলবো, রেবাল জাহেলিয়াতে মওজুন কুল্লুহু, যত প্রকারের সুদ রয়েছে, যত প্রকার, তাহলে বোঝা যাচ্ছে যে অনেক প্রকারের সুদ হয়ে থাকে, অনেক প্রকারের সুদ হয়। কোনটি বড় আকারের সুদ, একেবারে ডাহা সুদ স্পষ্ট মনে হচ্ছে, কোনটি কি সুদ মনে হচ্ছে না, ইন্টারেস্ট বলছেন তাকে, বোনাস বলছেন, তুই এই বলছেন সেই বলছেন, অনেক কিছু বলতে পারেন আপনি, কিন্তু সুদ সুদ, সরাসরি মানুষের কাছ থেকে সুদ নিচ্ছেন, অথবা ব্যাংকের মাধ্যমে সুদ নিচ্ছেন, অথবা সুদ তো নিলেন না কিন্তু এমনভাবে আদায় করছেন কিছু, যা সুদ, যাকে ধার করজ দিয়ে রেখেছেন তার গাড়ি ব্যবহার করছেন আপনি, হ্যাঁ, কোনো জায়গায় কাজকর্মের প্রয়োজন হলে চলো তো অমুক কাজটি আমার করে দাও, কি জন্য? আপনি চেপে তাকে বলতে পারছেন যে তাকে ধার করজ দিয়ে রেখেছেন, তার কাছ থেকে পয়সা তো আদায় করতে পারছেন না কিন্তু তার কাছ থেকে লেবার নিয়ে নিচ্ছেন, আপনি পরিশ্রম নিয়ে নিচ্ছেন, সুদ, অনেক রকমের সুদ রয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহেলিয়াতে, জাহেলিয়াতের জামানায় যেসব সুদের প্রথা ছিল, মদ অনুকূল্য, সমস্তগুলিকে আমি ক্যানসেল ঘোষণা করছি। ওয়া আউয়াল রেবান আজাহ রেবান রেবাল আব্বাস ইবনে আব্দুল মুতালিব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস ইবনে আব্দুল মুতালিব, আব্দুল মুতালিব ছিলেন আব্বাস, আল্লাহ রসুলের চাচা, পয়সাওয়ালা মানুষ ছিলেন, আর তিনি সুদ খোরছিলেন, জাহেলিয়াতের জামানায় বড় একজন সুদ খাওয়া লোক ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি প্রথম ঘোষণা করলেন, অন্যদেরকে বললেন, লোকের সঙ্গে তোমার চাচাই তো সুদ খাচ্ছে, আগে তার কথা তো বলো, তার তো সংশোধন হোক। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম নিজের ইসলাম, নিজের সংশোধন, প্রথম নিজের গোত্রের সংশোধন, নিজের আত্মীয় স্বজনের সংশোধন প্রথম এর গুরুত্ব দিয়েছে। এই তরিকা ইসলামে নেই যে আপনি নিজে সংশোধন করতে পারছেন না, আপনি নিজের গোত্রের সংশোধন না করে বাড়ি ঢাকা চলে গেলেন চিটাগাং, কোথায় ভাই, কোথায় ইসলামের প্রচারে, না না না, এই তরিকা ইসলামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এখানে শিখিয়েছেন? যে প্রথম নিজে থেকে আরম্ভ করো, আল্লাহই কথাই কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, প্রথম নিজেকে বাঁচাও, তারপর নিজের পরিবার পরিজনকে বাঁচাও। অপর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া আনাজির আশিরা তাকে লাকরাবিন, তোমার নিকট আত্মীয় যারা বংশ, গ্রামের লোক, দেশের লোক, তাদেরকে প্রথমে
দাওয়াতের কাজ করা, নিজের ভাষাভাষী এখান থেকে, নিজের ভাষায় দাওয়াতের ক্ষেত্র প্রচুর রয়েছে, সেখানে মানুষের সংশোধন করতে পারে, চলে গেলে অন্য ভাষায় না। তো রাসূলুল্লাহ বলছেন যে আমার চাচা যে আব্বাসের যে যত গরু সুদ হাজার হাজার টাকা পড়েছিল, হাজার হাজার রৌপ্য মুদ্রা স্বর্ণ মুদ্রা দিরহাম দিনার মানুষের কাছে পড়ে আছে সুদের টাকা, ঘোষণা করলেন যে আজকে থেকে হযরত আব্বাস আমার চাচা একটি পয়সা সুদ নিতে পারবে না, যা কিছু যার কাছে সুদের উপর টাকা দেওয়া রয়েছে আসল পুঁজিটা ফেরত করবে, আসল পয়সা যা ধার করজ নিয়েছে তা ফেরত করে দেবে, আমার চাচার সুদগুলি সমস্ত ক্যান্সেল ঘোষণা করছি, কোন সুদ আর তিনি নেবেন না বা নিতে পারবেন না, ফাইন নাও মওজুন করল, সমস্ত সুদকে আমি আজকে থেকে ক্যান্সেল করে দিচ্ছি। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের ক্ষেত্রে উপদেশ দান করেছেন, পুরুষদেরকে বলছেন ওয়াত্তাকুল্লাহ ফিন্নিসা, তোমরা মহিলাদের ক্ষেত্রে আল্লাহকে ভয় করবে, মহিলাদের ক্ষেত্রে আল্লাহকে ভয় করবে, মনে করবেন যে আমি শক্তিশালী, আমি স্বামী, আমি ক্ষমতা রাখি, আমি আয় উপার্জন করি, সুতরাং যা ইচ্ছা তাই করে নেব, যা ইচ্ছা তাই মানিয়ে নেব। প্রথম স্ত্রী আসলো, আসার পরে তো মহারানাটি মাফ, মহারানা মাফ করে দাও, আর মাফ করবে না তো উপায় কি তার, তার তো কোনো উপায় নেই, সে তো জানছে যে এই তো আমার জীবন, একে যদি অসন্তুষ্ট করি তো আমি থাকবো কোথায়, বাস করবো কোথায়, বাবার বাড়ি ফিরে যাব। আল্লাহকে ভয় কর মহিলাদের ক্ষেত্রে, সার্বিক ক্ষেত্রে তাদের যেসব হক রয়েছে, প্রাপ্য রয়েছে, সে আপনার ধন সম্পদের ক্ষেত্রে হোক, আখলাক ব্যবহার চরিত্রের ক্ষেত্রে হোক, কথাবার্তার ক্ষেত্রে হোক, অন্য অন্য ক্ষেত্রে হোক, আল্লাহকে ভয় কর ফিন্নিসাহ মহিলাদের ক্ষেত্রে। আজকে একটি ফটোয়া আমাদের কাছে আসছে যে একজন লোক দেশে টেলিফোন করছে, আর টেলিফোন করতে গিয়ে স্ত্রীর সাথে হয়ে গেল একটু ঝগড়া, তর্ক বিতর্ক বিতর্ক হয়ে গেল, আর সেই টেলিফোনে কথা বলতে বলতে তোমাকে তালাক, তোমাকে তালাক, তোমাকে তালাক, তিন তালাক একসাথে, বুঝতে পারছি তালাক এত সহজ না, ওয়াত্তাকুল্লাহ ফিন্নিসা, রাসূলুল্লাহ বলছেন একটু ভয় করো আল্লাহকে, আমার আমার হাতে তিনটি গুলি আর কি সাথে ছড়ব, তিনটি তালাক আপনার হাতে, আপনি স্বামী, আপনি পুরুষ, সেই জন্য একসাথে ফাইল করে দেবো, হ্যাঁ এ হক আল্লাহ দেননি, না অত সহজ না যে গুলি আছে যখন তখন ব্যবহার করবেন, সরকার যে গুলি দিয়ে রাখে পুলিশদেরকে যখন তখন ফায়ারিং করে দেবে আর হিসাবে নেবে সরকার তাদের কাছে, মানে এত সহজ না, আল্লাহ রাব্বুল আলামিন তিনটি গুলি দিয়েছেন আপনার হাতে আর যখন তখন আপনি গুলি করতে থাকবেন, টেলিফোন ওই তিনটি গুলি ছেড়ে দিলেন একেবারে হারাম করে দিলাম, আর তার পাঁচ মিনিট পরে করলাম, তো করলাম কি, আর তাই হয়েছে আজকের ঘটনা, আর আজকে ফতোয়া জিজ্ঞাসা এখন করবো কি তাহলে, করবো কি তাহলে, তিন তালাক, আর তিন তালাক যারা মজহাবের মোকাল্লিদ তো হারাম হয়ে গেছে, আর হারাম যখন হয়ে গেছে তাহলে কি করতে হবে, স্ত্রী বাঁচাবার জন্য একটি ফতোয়া রয়েছে, একটি হারাম ফতোয়া রয়েছে, আবার লানতের অভিশাপের ফতোয়া রয়েছে, হালালা হালালা করে নিতে হবে, হালালা মানে ঠিকাতে দিয়ে দিতে হবে এক রাতের জন্য, কোনো বন্ধু বান্ধবকে, কোনো একজন পুরুষকে ঠিকা দিয়ে দিতে হবে যে বিয়ে পড়িয়ে দিলাম তার সাথে, তোমার সাথে থাকো কালকে ফিরিয়ে দেবে, এই হচ্ছে হালালা, ছি 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 জঘন্য কথাবার্তা, এসব ইসলামে নেই। পে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লানাল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লিল্লাহু, হালালাকারী যে ব্যক্তি হালাল করলো কারোর জন্য, বিবিকে হালাল করলো, বিয়ে করলো, করে হালাল করলো অন্য বন্ধুর জন্য, তার উপর লানত আল্লাহর অভিশাপ রহমত থেকে বঞ্চিত, ওয়াল মুহাল্লালাল্লাহু যার জন্য হালালা করা হলো, মানে ওই যে বিগত স্বামী যার জন্য আবার হালাল করছে কি, তার উপরও আল্লাহর অভিশাপ, সে আশা করে আছে যে হালাল করে দেবে তো কালকে আমি বিয়ে করবো, আবার লানত অভিশাপ। আর তাকে এক শ্রেণীর মোল্লা মৌলভিয়া ফকিরা মাকরু, লানত হয়েছে মাকরু, মাকরু কাজ অপছন্দনীয় কাজ, লানত কেন হবে, তাহলে লানত হয় কোনো কাবিরা গুনাহ করলে, হারাম কাজ করলে, জেনার মতো পাপ করালে বা করলে, তাহলে বোঝা যাচ্ছে নিশ্চয়ই জেনা, হালালা করে ঠিকার বিয়ে হচ্ছে জেনা ব্যবীচার, না হলে লানত হইতো না। আল্লাহকে ভয় করেন মহিলাদের ক্ষেত্রে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অল্প কথা বলেছেন কিন্তু মহিলা সংক্রান্ত যত মশলা মশাইল রয়েছে সব কিছু মজুদ রয়েছে, আল্লাহকে ভয় করো, কদম উঠাবে যে কোনো কিছু করবে আল্লাহকে ভয় করো। আচ্ছা বলো যদি এই তিনটিগুলি তোমার হাতে না থেকে যে ওই মহিলারা তোমার স্ত্রীর হাতেই থাকতো, আর স্ত্রী তো মাঝে মাঝে রাগেছে, ও তো মানুষ, তোমার উপর অসন্তুষ্ট হলে কি করতো, তোমাকে যে দিত, হ্যাঁ তোমাকে যে ফায়ার করতে এই তিনটিগুলি দিয়ে, তখন কি হতো, ওয়াত্তাকুল্লাহ ফিন্নিসা, নবী করিম বলছে মহিলাদের ক্ষেত্রে আল্লাহকে ভয় করো, কারণ ফাইন্নাকুম আখাযতুমুহুন বি আমানাতিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটি আমানত নিয়েছে, আল্লাহ তোমাদেরকে স্ত্রী দান করেছেন, এটি আল্লাহর পক্ষ থেকে আমানত। এগিয়ে এগিয়ে চলে আসেন, যাতে জায়গা হয়,
ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, এবং আল্লাহর কালেমা পাঠ করে, আল্লাহর কালেমা অর্থাৎ কবুল করে, কবুল করেছো তুমি, যা আল্লাহর আদেশ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা, যে তুমি একটি মহিলাকে কবুল করবে, এই কবুলের মাধ্যমে তুমি তার লজ্জাস্থানকে হালাল করলে, তার দেহ, তার রূপ লাবণ্য, তার লজ্জাস্থান তোমার জন্য আল্লাহ হালাল করে দিলেন, না হলে একটু পূর্বে কবুলের পরে তোমার জন্য হারাম ছিল। তো এটি হচ্ছে আল্লাহর আমানত, সেই জন্য এই ক্ষেত্রে আল্লাহকে ভয় করে। ওয়াইন্না লাকুম আলাইহিন্না আল্লাহ ইউতানা ফুরুশাকুম মান তাকরাহুনাহু, এবং তোমাদেরও কিছু হক রয়েছে, যেমন তাদের হক রয়েছে তোমাদের ওপর, ঠিক তেমন তোমাদেরও হক রয়েছে, কিছু প্রাপ্য রয়েছে, দাবি দেওয়া রয়েছে তাদের ওপর, অনেক হক রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে। তার মধ্যে একটি হক হচ্ছে যে মহিলা স্ত্রীলোক, সে এমন কোন মহিলাকে অনুমতি দিবে না যেই মহিলার বাড়িতে আসা তার স্বামী অপছন্দ করে। পুরুষ তো, আজনবী পুরুষ তো বাড়িতে ঢুকবেই না, একজন আপনার বন্ধু আসলো অথবা আপনার স্ত্রীর বংশের কেউ আসলো, সে মাহরামও না, আপন ভাইও না, বাবাও না, কেউ না, আর তারপরে হ্যাঁ আসুন বসুন, আমার তো বংশের লোক, আমার গ্রামের লোক, আসুন বসুন, ঘরে বসেই দিল, এ তো হারাম, এ তো নাজায়েজ। কিন্তু কোন মহিলার ক্ষেত্রেও যদি স্বামী পছন্দ না করে যে অমুক মহিলার সাথে, তুমি বসতে পারবে না, তার জন্য তুমি দরজা খুলতে পারবে না, তাকে তুমি আমার বিছানায় এসে বসাতে পারবে না, তাহলে বসতে দেবে না, যেহেতু তোমার স্বামীর পক্ষ থেকে নিষেধ রয়েছে। কোনো মহিলা তোমার কাছে এসে বসবে, তোমার বিছানায় বসবে, তোমার স্বামীর বাড়িতে এসে বসবে, এটি তোমার স্বামীর অধিকার। সুতরাং স্বামীর যদি অনুমতি না থাকে, কোনো মহিলাও এসে বিছানায় বসবে না বা ঘরে এসে বসবে না। ফাইন ফাল না জালিক ফজরে বহুন দরবান গায়রা মুবাররে, যদি মহিলারা বিরুদ্ধাচরণ করে, স্ত্রী স্বামীর বিরুদ্ধাচরণ, নাফরমানি করে, কোনো কথা বলেছেন জায়েজ কথা বা শরীয়তের ফরজ ওয়াজিব সুন্নত কথা আদেশ করেছেন, আপনি স্ত্রীকে বলেছেন, প্রথম কথা ফরজ ওয়াজিবের ক্ষেত্রে তো কোনো সন্দেহ নেই, যে নামাজ পড়তে বলছেন নামাজ পড়ছেন, পর্দা করতে বলছেন পর্দা করছে না, জায়েজ কথা, এগুলিতে ফরজ বা কোনো সুন্নতের কথা বলছেন বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু জায়েজ কথা বলছেন, একটি জিনিস জায়েজ, একটি অপর মহিলার সাথে কথা বলা এবং তাকে নিয়ে এসে ঘরে বসানো জায়েজ, আর না তার সাথে গল্প স্বল্প না করলেও কোনো অসুবিধা নেই, শত্রুতা না রাখলেই হল। এই ক্ষেত্রে আপনার সাথে বলছে না, তোমার কাছে এসে সে গল্প করবে না, আমি পছন্দ করি না যে অমুক মহিলা তোমার সাথে এসে গল্প স্বল্প করুক, তাহলে স্বামীর আনুগত্য করতে হয়, জায়েজ ক্ষেত্রে আনুগত্য করতে হয়। আপনার শ্বশুর বাড়ির লোকেরা, মহিলারা আসবে, আপনার স্ত্রীর বোন আসবে, আমার স্ত্রীর ভাবি আসবে, আপনার শাশুড়ি মা আসবে, প্রতি সপ্তাহে আসবে বা মাসে আসবে, এটি জায়েজ কাজ, জরুরি না। স্বামী যদি বলে না আমি প্রতি সপ্তাহে চাই না, মাঝে মাঝে আসবে, দুই মাস তিন মাস পর পরে আসবে, জায়েজ তার জন্য এ কথা বলা, তাহলে আপনার স্বামীর আনুগত্য করতে হবে, মহিলাকে স্বামীর আনুগত্য করতে হবে। যদি এসব ক্ষেত্রে স্বামীর আদেশ রয়েছে আর আনুগত্য না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীকে আদব দেওয়ার আদেশ দিয়েছেন, মারের আদেশ দিয়েছেন, বিরুদ্ধাচরণ করলে, নাফরমানি করলে, বিশেষ করে শরীয়তের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মারতে পারো, কিন্তু এমন মার যা বোঝা না যায়, স্পষ্ট না হয়, মেরে হাত পা ভেঙে দিলে, হ্যাঁ রক্ত বেরিয়ে আসলো, শরীর ফাটিয়ে দিলে, এমন করে ব্যথাঘাত করলে না, আদব দেওয়ার জন্য মার ইসলামে জায়েজ রয়েছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি ওয়াদরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। আল্লাহ বলছেন যেসব মহিলারা স্বামীর বিরুদ্ধাচরণ করে, তাখাফুনা নুশুজাহুন্না, বিরুদ্ধাচরণ করে, পর্দা করতে পারে পর্দা করবে না, মাথায় কাপড় দেবে না, বলছে বাড়িতে থাকো বাইরে যাওয়া যাবে না, বলছে না আমি বাইরে যাবো, এখান থেকে আপনি জানিয়ে দিচ্ছেন যে না পর্দার মধ্যে থাকতে হবে, না আমি যাব, যদি এইরকম বিরুদ্ধাচরণ করে, নামাজ পড়তে হচ্ছে নামাজ পড়ছে না, আমার ইচ্ছা হবে তখন পড়ব, ফায়েজ হন, আল্লাহ প্রথম পদক্ষেপ বলছেন যে উপদেশ দান করো তাদেরকে, উপদেশ চিঠির মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে বা সামনে থাকলে সামনে সরাসরি ওয়াজ করেন তাদেরকে, ফায়েজ হন না ওয়াহ জোরও হন না ফিল মাজাজ, অথবা সম্পর্ক একটু ছিন্ন করে নেন, যোগাযোগ রাখেন না, বিছানা আলাদা আলাদা করে দেন, তাতেও যদি না হয় আল্লাহ বলছেন অদরে বহন না, মার দিতে পারো, কিন্তু হাদিসে রয়েছে কেমন মার, গায়রা মুবাররে, স্পষ্ট না হয় ফাটিয়ে দেবেন না, মেরে ভেঙে দেবেন না।
ফাইন আতানাকুম তারপরে যদি তোমাদের অনুগত হয়ে যায় তাহলে ফালাতাবু আলাইহিন্না সাবিলা তালাকের পথ অবলম্বন করবে না তাহলে তারা পরে চতুর্থ পদক্ষেপ হচ্ছে তালাক চতুর্থ পদক্ষেপ শেষে কোনো কাজ অনেক কিছুই করলেন কোনো কায়দা কৌশলই কাজ কাজে আসলো না তখন আল্লাহ তালাকের কথা বলেছেন কিন্তু টেলিফোনে পাঁচ মিনিট কথা হইলো আর তার মধ্যে একটু রাগারাগি হয়ে গেল গরমাগরমি হয়ে গেল তখন বললেন তালাক 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 তিন তালাক আর তারপরে কি করবেন তখন আলেমদের কাছে এসে ফতোয়ায় হাজির আর ফতোয়া এসে দেখছেন আরে মজাবে তার স্ত্রী বাঁচাতে পারছে না তখন দেখো অন্য কোনো মজাব দ্বারা স্ত্রী বাঁচে কি বাঁচে না তিন তালাক এক তালাক করা যায় কি যায় না হ্যাঁ না না ওইসব চলবে না সুবিধাবাদী হলে হবে না একটির ওপর কায়েম থাকতে হবে কোরআন এবং হাদিসের উপরে কায়েম কায়েম থাকতে হবে আমি সুবিধাবাদী বিবি বাঁচাবার জন্য আমি হয়ে গেলাম সাফাই হয়ে গেলাম আর আমি নামাজ আবার হানাফি এসব কাজ চলবে না এসব সুবিধাবাদী এরা হানাফি না সাফাই না এরা সুবিধাবাদী সমাজের তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের ক্ষেত্রে বিস্তারিত বক্তব্য করে বলছেন ওয়ালাহুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ তোমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে পোশাক পরিচ্ছদ দিতে হবে পোষণ দিতে হবে আর ভরণ দিতে হবে তাদেরকে খাবার দাবার দিতে হবে আর তাদেরকে কাপড় চোপড় দিতে হবে বিল মারুফ কেমন দিতে হবে দেশাচার যেমন কাপড় আপনার সমাজে লাগে আপনার মতো যারা পয়সা উপার্জন করে সমাজে সেসব লোকেরা কেমন স্ত্রীকে কাপড় দিয়ে থাকে কচি করে কাপড় দিয়ে থাকে ওই রকম দেবেন কারণ আপনার স্ত্রী যে বলে আমার দুটো কাপড়ে হবে না তিনটিতে হবে না আমার দশটি করে লাগবে আর আপনি দেখছেন আপনার সমাজে আপনার গ্রামে যে যারা আপনার মতো আয় উপার্জন করে তারা তিনটির বেশি কেউ দেয় না দশটি কাপড় যদি স্ত্রী চাইতে দিতে হবে কি না মোটেই না এই জন্য আল্লাহ রাসূল বলেছেন বিল মারুফ দেশাচার যেমনটা লাগে আপনার উপার্জন বেশি আসে যদি বলে আমি ওই 150-200 টাকার কাপড় নেবো না আমি 1000 টাকার কাপড় নেবো যদি আপনার ওই রকম আয় উপার্জন থাকে আর দেখা যায় যে না পাশাপাশি আরো মহিলারা যারা রয়েছে আমার মতো যেসব লোকের রয়েছে তারা দিচ্ছে আপনিও দেবেন হ্যাঁ একটি কাপড় স্পেশাল কাপড় আর বাকি অর্ডিনারি কাপড় যা আমাদের দেশের দেশাচার স্বাভাবিক এগুলি যদি বলে না না আমি ওই সব দামি শাড়ি দিচ্ছি না আমি সব ওই 200 টাকার শাড়ি পরতে হবে না দেখতে হবে যে দেশাচার কি হচ্ছে লেবাস পোশাকের দিকে দেখতে হবে আপনি বলছেন না আমি এরকম কাপড় দেবো না দেখেন যে দেশাচার যা হচ্ছে সেরকমই দেন তবে পর্দা জাতীয় হয় সেই কাপড়ে পর্দা জাতীয় হয় এমন না যে ও ব্লাউজ চাই আর ওই যে চার আঙ্গুলের ব্লাউজ চাই আমি স্ত্রী বলছে চার আঙ্গুল চওড়া ব্লাউজ যাতে পিঠের উপরে একটু থাকে হ্যাঁ আর কোমরটা যাতে খোলা থাকে এইরকম আমি ব্লাউজ চাই দেবেন আপনি না যায় তখন যায় না যেহেতু এ হারাম জিনিস তলব করছে সে না যায় জিনিস তলব যা দিয়ে পর্দা হবে না এমন কাপড় দিতে হবে যাতে পর্দা হয় তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি উপদেশ দান করছেন যেটি কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য অত্যন্ত জরুরি প্রত্যেকটি জিনিস জরুরি তবে এটি হচ্ছে সঠিক পথ পাওয়ার ক্ষেত্রে আমরা অনেকে দিশাহারা যাব কোন পথে যাব আমরা দেশে তো দেখলাম একরকমের ইসলামের কথাবার্তা সুফিবাদ আর ওই আপনার পীরের মুরিদ হওয়ার নামে ইসলাম জানতাম আর মিলাদ মহফিল আর শোয়ে বরাত হালুয়া পুরি এসবের নাম ইসলাম জানতাম এখানে এসে দেখছি ওইসব হালুয়া পুরিও নেই আর মিলাদ মহফিলও নেই আর ওইসব দুরুদের মজলিসও নেই আর জিকিরের মহফিলও নেই তো এখানে তো আলাদা আবার দেখি কোন দিকে যাবো রে ভাই এই যে দিশেহারা হবেন তখন দিশে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াকাদ তারাকতু ফীকুম মা লাম তাযিল্লু বাদাহু ইন ইতাসামতুম বিহি তোমাদের মাঝে এমন জিনিস আমি ছেড়ে যাচ্ছি যা মজবুত করে যদি ধারণ করো তাহলে পথভ্রষ্ট লাম তাযিল্লু পথভ্রষ্ট হবে না লাম তাযিল্লু কোনোদিন পথভ্রষ্ট হবে না কি কিতাবুল্লাহ তাআলা মহান আল্লাহর কিতাব আল কোরআন মজবুত করে ধারণ করতে হবে তাহলে কোরআন পড়তে হবে কোরআনের তাফসীর বুঝতে হবে কোরআন যদি বুঝে সুঝে আপনি পড়েন যে কোরআনে আল্লাহ কি বলেছেন তাহলে আপনার এ আকিদা কি করেই বা থাকতে পারে যে নবী গায়বের খবর জানেন আলেমুল গায়ব নবী হাজির নাজির নবীর কাছে দরখাস্ত করলে পাওয়া যায় পীর সাহেবের কাছে দরখাস্ত করলে পাওয়া যায় যেখানে কোরআন এই শিক্ষা দিয়েছে আল্লাহ ছাড়া কাউকে ডাকবেন আল্লাহ ছাড়া অন্যের কাছে যদি ডাকো তারা তোমার মতে মানুষ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ ইবাদুন আমসালুকুম আল্লাহ ছাড়া অন্যের কাছে যদি কোনো জিনিস চাও তুমি দোয়া করো পীরের কাছে ফকিরের কাছে মাজারের কাছে দরবেশের কাছে তাহলে জেনে রাখো যে তারা তোমার মতে মানুষ আমারই গোলাম আল্লাহ বলছেন আমারই বান্দা অসহায় তারাও জানেও না যে ডাক দিচ্ছ তাদেরকে তারা মরে গেছে কবরে আর তুমি জানো না যে তাদের কি অবস্থা হয়তো তারাই বালা মুসিবতে ফেসে আছে কবরের আজাবে ফেসে আছে তো আল্লাহর কিতাবকে মজবুত করে ধারণ করে মজবুত করে ধারণ করা এর অর্থ এই না যে একটি করে কোরআন বাড়িতে থাকলে হয় যে আমাদের বাঙালি সমাজ
সমাজে কি প্রত্যেক ঘরে ঘরে একটি করে টাকে কোরআন সাজিয়ে রাখতে হবে। হ্যাঁ, কোরআন সাজিয়ে রাখার জন্য অনেক ভাইরা এখান থেকে একটা কোরআন সংগ্রহ করে, সুন্দর সাইজে কোরআন আর প্রিন্ট সুন্দর, তো একটি কোরআন নিয়ে গিয়ে ঘরে সাজিয়ে রাখবে, আলমারিতে সাজিয়ে রাখবে অথবা টাকে সাজিয়ে রাখবে, না এই জন্য কোরআন না। কোরআন যেমন তিলাওয়াত শিখতে হবে, তার তরজমা তাফসির শিখতে হবে, আল্লাহ কি বলেছেন কি সম্বোধন করেছেন আল্লাহর পক্ষ থেকে হচ্ছে আসমানে সিলেবাস, তা বুঝতে হবে, অনুধাবন করতে হবে এবং তার বাস্তবায়ন করতে হবে, আমল করতে হবে, এই জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। আর কি ও আন্তুম মাসউলুনা আননি আর ওয়া সুন্নাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত, আমার সুন্নাত আল্লাহর কিতাব কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদর্শ। তাহলে শুধু কোরআন মানুষের হিদায়তের জন্য যথেষ্ট নয় যে কোরআনে যা আছে তাই মানব। এক শ্রেণীর আজকাল জেনারেল শিক্ষিত শিক্ষিত কিছু মানুষের আছে যাদের কথা শুনতে পাওয়া যায় যে হ্যাঁ কোরআনের কোরআন মানলেই তো হয়, আর হাদিস কি কি জানি যে কোনটি হাদিস কোনটি সহি কোনটি জয়ীফ, আপনি জানেন না যেহেতু আপনি অজ্ঞ জাহেল, আপনি কোরআন সম্পর্কে জানেন না, আপনি রাসূলুল্লাহ হাদিস সম্পর্কে জানেন না, সেই জন্য। কিন্তু যাদের যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন তারা জানেন যে কোনটি সহি হাদিস কোনটি জাল হাদিস কোনটি জয়ীফ হাদিস, আর কোরআনের বাস্তবায়ন হাদিস ছাড়া অসম্ভব যে কোনো ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে নেন, নামাজ পড়া অসম্ভব যদি হাদিসের আশ্রয় না নেন। আপনি নবী সাল্লাল্লাহু কেমন ভাবে নামাজ পড়েছেন, আল্লাহ বলছেন আকিমুস সালাত, সালাত কায়েম করো, কেমন করে সালাত কায়েম করবেন, দাঁড়িয়ে কায়েম করবেন না শুয়ে শুয়ে কায়েম করবেন, না তাতে রয়েছে কেয়াম, তা রুকু সেজদা কোথায় পাবেন আপনি, আর রুকু কেমন করতে হয় সেজদা কেমন করে করতে হয়, আল্লাহ যদি সেজদার কথাও বলে সেজদা অর্থ কি, রুকু মানে কতটা ঝুঁকতে হবে কোথায় পাবেন আপনি, কত রাকাত নামাজ কোথায় আছে কোরআনে আছে, কত অক্ত নামাজ তো স্পষ্ট নেই তাও স্পষ্ট, আর তারপরে কত রাকাত নামাজ ফরজ, কত রাকাত না পড়লে মুসলমান থাকতে পারবেন কি করে, আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন কি করে, হ্যাঁ যাকাত দেবেন কি পরিমাণ, আপনি হজ করবেন তো কি করে, আল্লাহ বলছেন হজ ফরজ, কেমন করে হজ ফরজ, কিচ্ছু নেই কোরআনে। তাহলে হাদিস ছাড়া কোরআনের উপরে আমল করা অসম্ভব, এই জন্য ওরা মুসলিম না যারা শুধু বলে যে কোরআন কোরআন আর হাদিস আমরা জানি না, হাদিস বুঝি না, হাদিস উপরে আমল করি না। একটি দল পাকিস্তানে বেরিয়েছিল আর এদের কিছু লেজুড় বাংলাদেশেও পাওয়া যেতে পারে, আজকাল এক শ্রেণীর লোকেরা গুমরা লোকেরা, আহলে কোরআন তাদেরকে বলা হয়, আহলে কোরআন এরা গুমরা পথভ্রষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআন এবং সুন্নাতকে যারা মজবুত করে ধারণ করবে তারাই হেদায়ত পাবে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খুতবা বলেছেন দেখো তোমাদেরকে কালকে আমাকে জিজ্ঞেস করবেন আল্লাহ, আনতুম মাসউলুনা আননি, আমার সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন কালকে আমাকে যে বলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে দিন পৌঁছেছিলেন পূর্ণাঙ্গ রূপে, দিন পৌঁছেছিলেন, জিজ্ঞেস করা হবে আমাদেরকে। আনতুম কায়লুন, নবী কাছে বলেছেন তোমরা কি বলবে বলো দেখি, এই উত্তরে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন তখন সাহাবায়ে কেরাম বলেছিলেন নাশহাদু, আমরা সাক্ষ্য দান করছি আন কাদ বাল্লাগতা, হে আল্লাহ রসুল আপনি তাবলীগ করে দিয়েছেন অর্থাৎ দিন পৌঁছে দিয়েছিলেন, ও আদ্দায়িতা আপনার দায়িত্ব পালন করেছিলেন সুন্দরভাবে, নাসাহাত আমাদের আপনি হিতাকাঙ্ক্ষী ছিলেন উপদেশ দান করেছেন আমাদেরকে। ফাকাল বেইস বা হিসাবা বা ইয়ারফাউ ইলা সামায়, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে এই শাহাদাতের আঙ্গুল উঠিয়ে ইশারা করলেন এবং বললেন আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ, তিনবার করে বলেছি আল্লাহ সাক্ষী থাকো, আল্লাহ সাক্ষী থাকো, আল্লাহ সাক্ষী থাকো যে আমার উম্মতের লোকেরা 124,000 হাজি সাহেবরা সাহাবায়ে কেরাম এই আরাফার ময়দানে বলল যে আমি তাদেরকে দিন পৌঁছে দিয়েছি সুন্দর করে, আমার দায়িত্ব আমি সুন্দরভাবে পালন করে দিয়েছি, আমি তাদের হিতাকাঙ্ক্ষী তাদেরকে উপদেশ দিয়ে দিয়েছি যথেষ্ট, সাক্ষী থাকো আল্লাহ। কালকে আমাদের যাতে না বলতে পারে তারা যে আল্লাহ শিরিক তো জানতাম না, যে কবর মাজারে সেজদা করা শিরিক তো জানতাম না, এসব কথাবার্তা তো জানতাম না, হে আল্লাহ রসুলের তরিকা তো আমরা জানতাম না, কেমন করে নামাজ পড়তে হয় তা তো অত সুন্দর জান, আমার দিলেন ফাসালের আসরের নামাজ পড়লেন, জোহর আসর যেহেতু আরাফ হয় একসাথে পড়তে হয়, এক আজান দুই একামতে, দুই একামতে কসর করে নামাজ পড়তে, ওয়ালাম ইউসাল্লি বাইনাহুমা শাই, এর মধ্যে কোনো সুন্নাত পড়লেন না, এই ক্ষেত্রে কোনো সুন্নাত পড়তে হবে না। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবস্থান করেছিলেন, বিদাতিরা গিয়ে ওই জাবালে রাহমা রয়েছে, জাবালে রাহমায় চড়তে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে রাহমায় চড়েননি, মনে রাখবেন। সুতরাং জাবালে রাহমা যারা খুঁজে বেড়ায় সারাদিন খুঁজে বেড়ায় পাগলের মতো, জাবালে রাহমা জাবালে রাহমা, না দোয়া না আল্লাহর জিকির আজকার না তসবি তাহলে না আল্লাহর কাছে কিছু আরাধনা কিচ্ছু না, খুঁজে বেড়াচ্ছে জাবালে রাহমা কোথায়, হয়তো সারা দিনটা লাগিয়ে দিলে খুঁজতে খুঁজতে আর এমন ক্লান্ত হয়ে গেল যে ভেঙে পড়লো, আর কি করবে আল্লাহর কাছে দোয়া, আর ওই উদ্দেশ্যে যায়ও না, তো বাজার করতে সব টুরিস্ট। বিদাতিরা এখানে গিয়ে লড়াই শুরু করে, ধাক্কাধাক্কি করে জাবালে রাহমায় চড়ার জন্য, সব বিদাত জাবালে রাহমায় চড়া
এবং চললে বেশি সওয়াব রয়েছে এবং এটি সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি সব বিদাত, এটি নবী সাল্লামের সুন্নত না। তবে নবী সাল্লাহ সাল্লাম এখানে খুতবা দেওয়ার পরে ওই জাবালে রহমার কাছে গিয়ে সেখানে তার পাশে গিয়ে অবস্থান করেছেন কিবলামুখী হয়ে, তার পাশে ওপরে না, এই কথাটি ওই হাদিসে রয়েছে। তারপরে দ্বিতীয় অংশটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে বিদায় হজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন, তার একটি অংশ ছিল যে দেখো মুসলমান, তোমরা মুসলিম হয়ে গেছো, শয়তান নিরাশ হয়ে গেছে, তোমাদের দ্বারা শিরক করাতে পারবে না। এই কথাটি সাহাবায়ে কেরামদের জামানায় বলা হয়েছিল, কথা ঠিক, এক যুগ ধরে মুসলিম উম্মতের মধ্যে শিরক ছিল না। শিরক মুক্ত হয়ে যাওয়ার পরে পুতুল পূজা ছেড়ে দিয়ে, প্রতিমা পূজা ছেড়ে দিয়ে তারা মুয়াহিদ হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। এক যুগ ধরে, হাজার হাজার বছর ধরে প্রায় শিরক ছিল না, কিন্তু এই তাসাউফ, এই পীরমরিদিতে আবার শিরক নিয়ে এসে ঢুকেছে, কবর পূজা মাজার পূজা নিয়ে এসে ঢুকেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্না শায়তানা কাদ ইয়াইসা আন ইউবাদা ফি আরদিকুম, শয়তান নিরাশ হয়ে গেছে যে তোমাদের এই জমিনে শয়তানের পূজা হবে। বিশেষ করে এই জমিনের কথা বলা হয়েছে, পৃথিবীর কথা বলা হইতে পারে, তো পৃথিবী তো দীর্ঘদিন ধরে যেখানে যেখানে ইসলাম পৌঁছেছে, সঠিক ইসলাম পৌঁছেছে, সেখানে শিরক মুক্ত সমাজ তৈরি হয়েছে, সেখানে কোনো শিরক থাকেনি। আর বিশেষ করে আরবের কথা এখানে, বা জাজিরার কথা, যে আরব দ্বীপ, এর কথা বলা হয়েছে যে আরবে শিরক থাকবে না, শয়তান নিরাশ হয়ে গেছে, আরবে আর শিরক করাতে পারবো না। তারপরে এটি কিছুদিন চলার পরে, বেশ কিছুদিন চলার পরে এখানেও শিরক শুরু হয়েছিল, এখানে কবর পূজা মাজার পূজা শুরু হয়ে গেছিল এই আরবদের, আরবের মধ্যে জাজিরা, জাজিরা মানে বেশ কয়েকটি দেশে নিয়ে জাজিরা বলা হয়, আল জাজিরা আরব বলা হয়, আরব দ্বীপ বা আরব উপদ্বীপ। তো এখানেও শিরক, এই কবর মাজার পূজা আরম্ভ হয়ে গেছিল। তো নবী সাল্লাম যে বলেছিলেন যে শয়তান নিরাশ হয়ে গেছে, মানে সেই জামানার লোকদেরকে শিরক করাতে পারবে, এই ক্ষেত্রে নিরাশ হয়েছে, কিন্তু পরবর্তীকালে শিরক আবার শয়তানে ঢুকিয়ে দিতে পেরেছে মুসলিম উম্মতের মধ্যে। কিন্তু শয়তান কি করবে, ওয়ালাকিন্নাহু রাদি আইয়ুতা ফিমা সিওয়া যালিক মিম্মা তুহাকিরুনা মিন আমালিকুম, তবে শয়তান এতটুকুর উপর সন্তুষ্ট যে সাহাবী, তাবেইন, তাবা তাবেইন, এই প্রথম যুগ যেগুলো ইসলামের, সেই যুগগুলিতে যদি শিরক নাও করাতে পারি, তবে এমন কিছু কাজ করাবো, অন্যায় কাজ, যাতে সন্তুষ্ট, যাতে বেশ কিছু পাপ হবে, এদের গোনা হবে, তাদের আপোষে দ্বন্দ্ব সৃষ্টি করে দেব, আপোষে লড়াই শুরু হয়ে যাবে, আপোষে বিদ্বেষ সৃষ্টি হয়ে যাবে, বা কিছু গোমরা ফিরকা যেমন খারেজি, শিয়া, এসব ফিরকা, গোমরা ফিরকাগুলি সৃষ্টি হতে লাগলো, এগুলি শুরু হয়ে যাবে। কিন্তু শয়তান সন্তুষ্ট হলো কিসের ওপর, যে শয়তানের কমপক্ষে আনুগত্য করা হবে শিরক ছাড়া অন্য অন্য ক্ষেত্রে, ফাহাজারু, সুতরাং শয়তান থেকে সাবধান, তোমরা শয়তান থেকে তোমরা সাবধান থাকিও, আইয়ুহান নাস। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কথাটি বলেছিলেন, দেখো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, এই দুটি জিনিসকে তোমরা মজবুত করে ধারণ করিও। আর একটি বিষয় ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বক্তব্যে যে ইন্না কুল্লা মুসলিমিন আখুল মুসলিম, মুসলমান হচ্ছে মুসলমানের ভাই, যেই দেশের সাথে সম্পর্ক হোক, যেই রং বর্ণের সাথে তার সম্পর্ক হোক না কেন, মুসলিম মুসলিমের ভাই, এই রকমের ব্যথা থাকতে হবে মুসলিম সম্পর্কে, আমার ভাই, এই রকমের হিতাকাঙ্ক্ষী হতে হবে, যে যেমন নিজের ভাইয়ের জন্য হিতাকাঙ্ক্ষী হন আপনি, নিজের ভাইকে কেউ প্রতারিত করে না, একেবারে জঘন্য প্রকৃতির লোকেই নিজের আপন ভাইকে প্রতারিত করতে পারে, শোনা যায় এরকম ঘটনা, কিন্তু খুব কম, মুসলিম মুসলিমের ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মুসলিমুনা ইখওয়া, আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল মুসলিম ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা এক অপরের ভাই, মুসলমানরা এক অপরের ভাই। ওয়ালা ইয়াহিলু লিমরিইন মিম্মা আলা আখিহি ইল্লা মা আতাহু আন তিবি নাফসিন, সুতরাং নিজের মুসলিম ভাইয়ের কোনো ধন সম্পদ বা কোনো ধন সম্পদের কোনো একটি অংশ তার জন্য জায়েজ না, হালাল না, যদি তার অনিচ্ছাকৃত নেওয়া হয়, স্বেচ্ছায় যদি খুশি মনে সে না দিয়ে থাকে, খুশি মনে না দিলে। অনেক ক্ষেত্রে আমরা মানুষ খুশি না কিন্তু নি, যেমন বিবাহ শাদীর ক্ষেত্রে জামাই নিয়ে থাকা শ্বশুরের কাছে পণ বা যৌতুক, যৌতুক নিয়ে খুশি মনে দেয়, মেয়ে বিবাহ দেওয়ার গরজ না থাকলে একটি পয়সাও দিত না, একটি পয়সাও দিত না, আর ইসলামের নেয়তা। সুতরাং এই যে যৌতুক নেওয়া হয়, যে সব জামাইরা কাপুরুষরা যৌতুক নিয়ে বিয়ে করে, এরা আসলে কাপুরুষ, হ্যাঁ, নিজে মেহনত করে খেটে খাওয়াতে পারবে না, এই জন্য শ্বশুরের পয়সা নেই, বুঝতে পারছেন তো, হারাম, হারাম এই ধন সম্পদ, হারাম। আমার দেশে বরযাত্রী যায়, বিয়ে যাবে একজন বর, তার সাথে যাত্রী, বরের যাত্রী, হিন্দুদের ভাষায় বলি 100 জন 200 জন, আরে 50 জনে যাক, 50 জন লোককে কে খাওয়াবে স্বেচ্ছায়, হ্যাঁ, আর সে কুটুম্ব না, বিয়ের দিনে
গরজে পড়ে খাওয়াতে হচ্ছে, বিয়ের পরের দিন সব লোক গেলে খাবার দেবে? এক গ্লাস পানিও দেবে না, হ্যাঁ এক গ্লাস পানিও দেবে না। আর বরের সাথে যত যাত্রী গেছে সবকে খাওয়াইতে হবে। কোথায় আছে ইসলাম? সব স্বেচ্ছায় যদি না খাওয়ায়, তারা দাওয়াত যদি দেয় যে ঠিক আছে 10 জন 20 জন লোকে দাওয়াত করছি, ওকে ঠিক আছে অসুবিধা নেই, কিন্তু এইভাবে কত যে কুসংস্কার আর হারাম আমরা খেয়ে থাকি মানুষের, তো আল্লাহ পাক জানে। এই জন্য বিনা দাওয়াতে কোথাও যেতে নিষেধ আছে। দাওয়াত দেওয়া হয়নি, আপনার এক বন্ধুকে দাওয়াত দিয়েছে কোনো ভাই, সে তো একজনের সমান পাকসাক করেছে, একজনকে দাওয়াত দিয়েছে, আর বলছে আমার বন্ধু যাচ্ছে ও আমিও যাই তার সাথে, অথবা আপনার বন্ধু বলে আমাকে দাওয়াত দিয়েছে আমি একাই কি যাই, আমি একজন আরেকজনকে বেঁধে নিই, আরেকজনকে বেঁধে নিয়ে গেলেন, নিষেধাদিস। হয়তো তার জন্য ভারী হচ্ছে, সে পছন্দ করে না যে সে আসবে, আমি যাকে দাওয়াত দিচ্ছি তাকে খাওয়াবো, কেন অন্য লোক আসবে? নবী করিম সাল্লাল্লাহু নিষেধ করেছেন, ওয়ালা তাজলেমু, নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন আর জুলুম করবে না, অত্যাচার করবে না। জুলুম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন আজ জুলুম জুলুমাতুন ইয়াউমুল কিয়ামা, জুলুম যারা করে অত্যাচার করে মানুষের ওপর অন্ধকারে পরিণত হবে কিয়ামতের দিন। অন্ধকার সামনে অন্ধকার আর অন্ধকার, জান্নাত নজরে আসবে না, জান্নাত পাবে না জুলুমের কারণে। যে কোনো রকম ভাবে ধনের ক্ষেত্রে জুলুম হোক, আর আপনার অন্য কোনো হকের ক্ষেত্রে হোক, কারো 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 আপনি ওপরে জুলুম করেছেন, তাকে মেরেছেন অথবা তাকে গালাগালি করেছেন, বা তার যেইভাবে হোক না কেন জুলুম করেছেন আপনি, সব কিছু জুলুম, সুদ জুলুম, ঘুষ জুলুম, এগুলি সব জুলুম। ওয়ালা তারজিউ বাদি কুফফারান ইয়াদরিবু বাযুকুম রিকাবা বাযঃ, আরো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আমার পরে কাফের হয়ে যাবে না, ইসলাম বিমুখ হয়ে যাবে না। লা তারজিউ বাদি কুফফারা, আমার পরে কুফরের দিকে প্রত্যাবর্তন করবে না, কাফের হয়ে যাবে না। যারা কবর পূজায় মাজার পূজায় লিপ্ত হয়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, তারা কুফরিতে লিপ্ত হয়েছে, শিরকে লিপ্ত হয়ে গেছে। যারা নাস্তিকতায় জাতিগত মুসলমান নাস্তিকতায় লিপ্ত হয়ে গেছে, তারা কুফরিতে লিপ্ত হয়েছে। এইভাবে যত রকমের কুফরি হতে পারে, যেসব কুফরি কাজে যারা লিপ্ত হয়েছে তারা কাফেরে পরিণত হয়েছে। আর এক শ্রেণীর লোক রয়েছে যারা হয়তো বড় কাফের হয়নি, কিন্তু আপোষে লড়াই শুরু করেছে, মুসলিম মুসলিমদের বিরুদ্ধে লড়াই করে, মুসলিম মুসলিমকে খুন করে, বড় কাফের তো না কিন্তু এটিও ছোট কুফরি, এটিকে বলা হয়েছে ছোট কুফরি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানকে গালাগালি করা ফাসেকি কাজ, গুনাহের কাজ, ওয়া কিতালু মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা, লড়াই করা হচ্ছে কুফরুন, কুফরি কাজ, কুফরি, যদিও ছোট কুফরি কিন্তু কুফরি। তো এই হাদিসের অর্থ এও হতে পারে যে আমার পরে তোমরা ছোট কাফের হয়ে যাবে না। কিরকম ভাবে? যে আদরেব বাদকম রেকাবাস, দুই দিকে মুসলিম আর মুসলিম মুসলিমকে মারছে, এই দল ওই দলকে মারছে, এই রাজনৈতিক দল ওই রাজনৈতিক দলকে মারছে, এই বংশের লোক ওই বংশের লোককে মারছে, ছোট কুফরি এবং বড় কাবিরা গুনাহ, বড় ফাসেক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ থেকেও সাবধান করেছেন। এই হাদিসটি রয়েছে নাসাইর আল কুবরা, নাসাই ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহির নাসাই আল কুবরা রয়েছে, ওই কিতাবে রয়েছে। আগের যে বক্তব্যটি বলছিলাম সেটি সহিহ মুসলিমে রয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের এক বক্তব্যে বলেছিলেন, আমর ইবনে খারেজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বলছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরাফার মাঠে ভাষণ দিতে শুনেছিলাম। তিনি ইরশাদ করলেন, আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্নাল্লাহ কাদ আদ্দা ইলা কুল্লি যি হাক্কিন হাক্কা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের হক আদায় করে দিয়েছেন, অর্থাৎ কার কি প্রাপ্য রয়েছে তা আল্লাহ নির্ধারিত করেছেন। একজন লোক মারা গেলে তার ছেলে রয়েছে, তার ধন সম্পদে ছেলের কতটা ভাগ, মেয়ের কতটা ভাগ, তার মা রয়েছে মায়ের কত ভাগ, বাবা রয়েছে বাবার কত ভাগ, দাদা দাদি নানা নানি যদি থেকে থাকে তাদের কিছু ভাগ আছে কি না, এইভাবে আল্লাহ রাব্বুল প্রত্যেকের হক, যারা বিশেষ করে ওয়ারেসহীন যারা, তাদেরকে আল্লাহ হক দিয়ে দিয়েছেন। স্বামীর উপর স্ত্রীর হক, স্ত্রীর উপর স্বামীর হক, সবগুলি হক আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। ওয়াইন্নাহু লা তাজুজু ওয়াসিয়াতুন লিওয়ারিস, সুতরাং কোন ওয়ারেসের জন্য, যে ওয়ারেস অর্থাৎ শরীয়তের আলোকে যেই ব্যক্তি উত্তরাধিকারী হবে এবং যে যার জন্য আল্লাহ তার নির্দিষ্ট ভাগ নির্ধারিত করেছেন, তার জন্য ওসিয়ত জায়েজ না। ওসিয়ত কাকে বলা হয়? মৃত্যুর সময় বিশেষ কোন উপদেশ দেওয়া ধনের ক্ষেত্রে, কোন উপদেশ দিলেন যে অমুক আমল করবে, অমুক কাজ করবে, নামাজের খেয়াল রাখবে, দিনের পাবন্দি করবে, এই করবে, সেই করবে, দাড়ি রাখবে ছেলেকে, এগুলো হচ্ছে শরীয়তি ওসিয়ত। মৃত্যুর মুহূর্তে ওসিয়তের সম্পর্ক হচ্ছে মৃত্যুর মুহূর্তে, মৃত্যুর পূর্বকালের সাথে, মৃত্যুর পূর্বকালে যেগুলি কথা বলা হয় সেগুলিকে ওসিয়ত বলে আম ভাষাতে, কিন্তু বিশেষভাবে ধন সম্পদ সংক্রান্ত যেগুলি ওসিয়ত
সে ওসিয়তের ক্ষেত্রে নিজের ওয়ারেস অর্থাৎ যার ভাগ নির্দিষ্ট হয়েছে কোরআনে বা হাদিসে তার জন্য আলাদা আর ধন সম্পর্কীয় ওসিয়ত চলবে না। যে আপনার পাঁচটি মেয়ে আছে তার মধ্যে বলছেন যে একটি মেয়েকে একটি মেয়ের ক্ষেত্রে বলছেন হ্যাঁ অমুক মেয়েটিকে আর 50,000 টাকা দিয়ে দিই আলাদা করে, অথচ মরে যাওয়ার পরে যা ভাগ পাবে সবাই তো পাবেই যেভাবে পায়। ছেলে সম্পর্কে বলছেন যে আমার অমুক ছেলেটিকে 1,00,000 টাকা বেশি দিই, ওসিয়ত হচ্ছে না, ওয়ারেসের ক্ষেত্রে ওসিয়ত চলবে না। যার ভাগ আল্লাহ নিজে নির্দিষ্ট করেছেন তার ক্ষেত্রে ওসিয়ত নেই। তাহলে ওসিয়ত আছে কার ক্ষেত্রে? যার জন্য আল্লাহ ভাগ নির্দিষ্ট করেননি, নেই তার কিছু ভাগ। একজন লোক মারা যাচ্ছে আর তার থেকে কিছু লোকেরা রয়েছে যারা ভাগ পাচ্ছে না কিন্তু তাদের প্রয়োজন রয়েছে, আপনি বোধ করছেন যে প্রয়োজন রয়েছে দিতে হবে। যেমন একটি উদাহরণ দিই, আমার দেশে বলে যে ওই যে যদি বাবা মারা যায় আর দাদা বেঁচে আছে, বাবা মারা গেছে ছেলেদের বাবা মারা গেল আর দাদা বেঁচে আছে, এখন দাদার ধন সম্পদে ওই যে নাতিরা বা পোতারা ওরা তার ভাগ পাচ্ছে না, ঠিক না? অন্য অন্য ছেলেরা থাকলে, অন্য ছেলে রয়েছে যে ছেলেরা কাছের আত্মীয় কাছের ওয়ারেস, সুতরাং দূরের যারা ওয়ারেস অর্থাৎ পোতা নাতিরা এরা পাবে না। তাহলে এদের ক্ষেত্রে কি করতে হবে? যেহেতু এরা ওয়ারেস নয়, দাদার মালে দাদার সম্পদে যেহেতু চাচারা রয়েছে সেই জন্য এই পোতা নাতিগুলো পাচ্ছে না কিছু, সেজন্য এদের ক্ষেত্রে ইসলামের দৃষ্টিতে ওসিয়ত করতে হবে। ওয়ারেস নাই সেজন্য ওসিয়ত চলবে, ওয়ারেস হলে ওসিয়ত চলতো না। ফালা ওসিয়ত আলি ওয়ারিসেন। এই ক্ষেত্রে অনেকে ভুল ধারণা রাখে যে ইসলামে হয়তো এই ক্ষেত্রে তো জুলুম করা হয়েছে, না জুলুম করে, আপনারা জুলুম করেছেন, আপনাদের সামাজিক অবস্থা জুলুম করেছে। আমাদের দেশের সামাজিক অবস্থা কি? যেটি হচ্ছে অন ইসলামিক সমাজ। আপনি আই ইনকাম করছেন 10 বছর ধরে সৌদি আরবে আর আপনার প্রপার্টি তৈরি হচ্ছে কার নামে? আপনার বাবার নামে। না জায়েজ কাজ করছেন, শুনে রাখেন ভালো করে, না জায়েজ কাজ করছেন। সম্পূর্ণ টাকা পয়সা দিয়ে দিলেন বাবাকে বাবার নামে আর মায়ের নামে তৈরি হলো আর হঠাৎ করে আপনি মরে গেলেন, এখন আপনার ছেলে মায়েরা হাই হাই করছে যে আমার আব্বা আমাদের জন্য কিছুই করলো না, সবই তো আমার দাদার নামে করে দিল, এখন তো আমরা কিচ্ছু পাচ্ছি না। আর ওই আপনার ভাইয়ের আপনি মারা গেলেন, আল্লাহ না করে এরকম হয়, আপনার ভাইয়েরা তখন দেখছে ও আমার বাবার নামে তো অনেক টাকা আমার বড় ভাই করে দিয়েছে, মানে কাজ হয়ে গেছে আর এদেরকে দিচ্ছি না, দেবে দেবে না, হয়তো দেবে না, তখন মাহরুম হয়ে গেল। আহ জুলুম হয়ে গেল, জুলুম হয়ে গেল, এই ছেলেগুলো সব বঞ্চিত হল, ওর বাবা 10 বছর ধরে চাকরি করলো সৌদি আরবে আর এই ছেলেগুলো একেবারে পথের ভিখারি হয়ে গেল, পথের ভিখারি, ইসলাম করেনি, আপনারাই করেছেন, জালেম আপনারা, এই সমাজ জালেম। 10 বছর ধরে ইনকাম করলো, ব্যক্তি মালিকানা আপনার নেই, কেন আপনার বাবার নামে সব কিছুই করলেন? আপনি বাবাকে যা কিছু দেবেন, প্রথম কথা কিছু ফরজ কাজ কিছু নফল কাজ রয়েছে। ফরজ কাজ হচ্ছে আপনার বাবার কাছে খাবারের পয়সা নেই, কাপড় কেনার পয়সা নেই, চিকিৎসার পয়সা নেই, সেগুলি দিতে হবে আপনার উপর ফরজ, আপনার বাবাকে আপনার মাকে। আর তারপরে জমি জায়গা তাকে নিয়ে দিতে হবে, আর বিল্ডিং তৈরি করে দিতে হবে আপনার বাবাকে, পাকা বিল্ডিং তৈরি করে দিতে হবে। এসবগুলি তো নফল কাজ, নফল কাজ করছেন আর এদিকে ফরজ আপনার ছেলেগুলি তাদের জন্য যে কিছু রাখতে হবে তা করলেন না, জবাবদেহি করবেন কাল কিয়ামতে আপনি। আর ইসলাম কোনো রকমে জুলম করেনি, ইসলামের ফর্মুলা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তৈরি রয়েছে, সেই মাফিক যারা কাছের আত্মীয় তারাই পাবে, দূরের আত্মীয় কাছের আত্মীয় থাকতে পাবে না। তবে এই ক্ষেত্রে যদি এইরকম অবস্থা হয় যে প্রত্যেক সম্পত্তি ছিল সেই সম্পত্তিতে এই পোতাগুলি ভাগ পাচ্ছে না, সেই ক্ষেত্রে ওসিয়ত করা ওলামাদের নিকটে ফরজ। ওসিয়ত করবে দাদা, ওসিয়ত করবে যে আমার পোতা নাতিগুলিকে এগুলোকে দিয়ে দিও, যেহেতু তারা মাহরুম হয়ে যাচ্ছে, আমার ছেলেগুলি পেয়ে যাচ্ছে আর ছেলের ছেলেরা পাচ্ছে না। তো নবী সাল্লাম বলছেন যে ওয়ারেসের জন্য কোনো ওসিয়ত নেই। আর একটি কথা বললেন নবী করিম সাল্লাম যে জাহিলিয়াতের জামানায় করতো কি, যে কারো কোনো আত্মীয় জেনা ব্যবচার করেছে, যেমন প্রথম দিকে বলেছিলাম এই কথাটি, জেনা ব্যবচার করেছে তারপরে ছেলে জন্মেছে যারও সন্তান, খোলাখুলি গিয়ে প্রকাশ্যে বলতে যে আমার ভাই জেনা করেছে ব্যবচার করেছে, আমার ছেলে ব্যবচার করেছে, ওই যে ছেলেটি আমার ছেলের জন্মা বা আমার ভাইয়ের জন্মা, দাও ওটি আমাদের ছেলে, আমার বংশের ছেলে, যেন জেনা ব্যবচার করা একটা গৌরবের কাজ। তো নবী সাল্লাম এই ক্ষেত্রে বলছেন যে না, যারও সন্তান তার সন্তান হয় না, সেই পুরুষের সন্তান নাই, আল ওয়ালাদুল ফিরাস, যারও সন্তান কার হবে? যার বিছানা অর্থাৎ সেই মহিলার, সেই ছেলেকে বলা যাবে না অমুকের ছেলে। বিয়ে হওয়ার পূর্বে যদিও বিয়ে পড়িয়ে দেয়, আমাদের সমাজে কি করে, জেনা ব্যবচার হলো আরে বিয়ে পড়িয়ে দাও, বিয়ে পড়িয়ে দিলেন, কিন্তু যদি গর্ভ আগেই ধারণ করে থাকে তো সেই ছেলে যারও সন্তানই থাকুক, এই ছেলে কার? ওই মহিলার ছেলে, আল ওয়ালাদুল ফিরাস বলছেন, বিছানাওয়ালি অর্থাৎ সেই মহিলা, যে মহিলা দ্বারা জেনা হয়েছে তার ছেলে সেটি।
ওয়ালিল আহির আল হাজারু, তবে যে ব্যক্তি ব্যভিচার করলো তার জন্য রয়েছে পাথর, যদি বিবাহিত ব্যক্তি হয় তার জন্য পাথর অর্থাৎ পাথর দিয়ে সংসার করে দিতে হবে, আর বিবাহিত ব্যক্তি যদি না হয় তাহলে তার জন্য আল্লাহ কুরআনে বলেছেন যে 100 কোড়া লাগাতে হবে, কষাঘাত করতে হবে, আর 1 বছরের জন্য তাকে নির্বাসিত করতে হবে, আর নির্বাসিত করে আজকালকার জামানায় আরও ক্ষতি হবে, সুতরাং 1 বছর তাকে বন্দি করে রাখতে হবে। তারপরে আর একটি কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুদরা বলেছেন, অমানিদ দা ইলা গাইরি আবি, কেউ যদি নিজের বাবাকে বাবা না বলে অন্যকে বাবা স্বীকার করে, আমাদের দেশে অনেকে এরকম করে, বাবা বানিয়ে নেই, চাচাকে বাবা বানিয়ে বাবাই আব্বা আব্বাই বলছে, না সব নেই, পোষ্য পুত্র নেই, কারো ছেলেকে ছেলে বানিয়ে নিলেন আর ছেলে করেই নিলেন, ছেলের মতো একেবারে না ইসলামে নেই। হ্যাঁ বাবা কাউকে বললেন তো বাবা একেবারে বাবা আর বাবা না বাবা নেই, আর নিজের বাবার নাম বলে কেউ যদি জিজ্ঞেস করে তোমার আব্বার নামে বলছে আমার আব্বার নাম অমুক, যে তাকে নিয়েছে তাকেই বাবা বলে আর তার নামই বলে। আর বিশেষ করে যদি এইরকম ক্ষেত্র হয় যে বাবা হচ্ছে অশিক্ষিত আর ছেলে হয়ে গেছে মাশাআল্লাহ মাস্টার, হ্যাঁ এম এ পাস করেছে, ও পিএইচডি করেছে, একজন চাষি কি করে বাবা বলি, তো আমার চাচা হচ্ছে একজন মাস্টার বলি আমি অমুক ছেলে। হ্যাঁ শিক্ষিত ছেলেরা অনেক সময় এরকম করে, আমাদের দেশে একটা ঘটনা খুব শোনা যায় আর এরকম ঘটনা ঘটেই থাকে যে এক শিক্ষিত ছেলে হোস্টেলে থাকতো আর তার বাবা হচ্ছে একজন চাষি, সে গ্রাম থেকে ওই চাউল কুটি করে চাউল নিয়ে গেছে ছেলে জন্য, চাউল দিয়ে আসি হোস্টেলে, বন্ধু বান্ধবরা জিজ্ঞেস করছে তাকে যে কে তো এই লোক যে তোমার জন্য চাউল নিয়ে এসে, বলছে আমার বাড়ির চাকর, আমার বাড়ির চাকর, নাউজুবিল্লাহ। এর শাস্তি কি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন যে ব্যক্তি নিজের বাবাকে বাবা না বলে অন্য কাউকে বাবা বললো, নিজের বাবাকে বাবা বলতে লজ্জা লাগে, তার কথা কি, ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতু ওয়ান নাসি আজমাইন, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ এবং সমস্ত মানুষের অভিশাপ। কেউ ভালো বলে ওকে, কেউ ভালো বলবে সমাজের, একটা অমুসলিমও ভালো বলবেন, একটা ফাঁসের লোকও ভালো বলবে না তাকে, যে লোকটি ভালো নিজের বাবাকে বাবা বা অন্য কাউকে বাবা বলে, সবার লানত রয়েছে। এছাড়া এই হাদিসটি বা এই খুতবাটি রয়েছে তিরমিজিতে, নাসাইতে রয়েছে, হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির আল বিদায় ওয়ান নিহায়া নামক কিতাবে বিস্তারিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিদায় হজের খুতবার পেশ করা হয়েছে বা খুতবার আলোচনা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবায় আরও বলেছিলেন মেনার খুতবাতে, মেনার খুতবায় সাহাবীরা বলছেন যে খাতাবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাস, মানুষকে খুতবা দিলেন, ওয়ান নাজ্জালাহুম মানাজিলাহুম, যেমন যার সাথে কথা বলতে হয় যেমন যার মর্যাদা দিতে হয় সেইভাবে নবী করিম কথা বললেন, ওয়াকাল লিয়ানজিল আল মুহাজিরুনা হা হুনা। এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেনায় খুতবা দিলেন তখন মেনায় অবস্থানের ক্ষেত্রেও যার যেই রকমের মর্যাদা তাকে সেই রকম জায়গায় রাখলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছাকাছি থাকলো মহাজেরিন, মহাজেরিনদেরকে ডান দিকে থাকতে বললেন, আনসারদেরকে বাম দিকে, তারপর অন্য অন্য এলাকা থেকে দূর দূরান্ত থেকে যারা হজে এসেছিল তাদেরকে বিভিন্ন জায়গায় তাদেরকে ভাগ বন্টন করে দেন, এলাকা অমুক অমুক এলাকায় তোমরা অবস্থান করো বা সেখানে তোমরা তাঁবু লাগাও, এই কাজটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি করেছিলেন। এর থেকে কি বোঝা যায় যে আজকেও যদি বিভিন্ন দেশের তাঁবু লাগানো হচ্ছে বিভিন্ন এলাকায়, কারোই আপত্তি তোলার কোনো অধিকার নেই, শরীয়ত সম্মত, যে আমাদের বাংলাদেশের খেমাকে এত দূরে কেন করেছে একেবারে জামরা থেকে এত দূরে, হ্যাঁ আমাদের ভারতের খেমাগুলোকে এই তাঁবুগুলোকে এত দূরে করেছে একেবারে, না না এই অধিকার আপনাকে দেওয়া হয়, এটি আপত্তিকর কথা, আপনার অন্যায় কথা। যিনি হাকিম হবেন রাষ্ট্রনেতা হবেন তিনি বুঝবেন যে কাকে কোথায় জায়গা দেওয়া যেতে পারে, সবাইকে এক জায়গায় জায়গা দেওয়া যাবে না। এখন সবাই যদি বলে যে মসজিদে খাইব যে মেনাই রয়েছে ওখানে আমরা জায়গা আছি, জায়গা দেবে কি করে, ভাগ বন্টন করে তো দিতেই হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেখানে অবস্থান করলেন তার ডান দিকে রাখলেন মহাজেরিনদেরকে, বাম দিকে আনসারদেরকে, তারপর অন্য অন্য এলাকা থেকে যারা হজ করতে এসেছেন তাদেরকে জায়গা দিলেন। তারপরে বর্ণনাকারী আব্দুর রহমান বিন মাজ সাহাবি থেকে বর্ণনা করেছেন একজন, তিনি বলছেন যে আল্লাহ রসুল খুতবা দিলেন আর আমরা দূরে দূরে আছি তবু আমাদের কানে নবী সাল্লামের খুতবার আওয়াজ পৌঁছেছে, এটি নবী সাল্লামের মজেজা, মজেজা খুতবা দিচ্ছেন কোনো মাইকের ব্যবস্থা নেই তারপরেও সবার কানে আওয়াজ পৌঁছেছে, আর সংখ্যা তাদের কত, 1,24,000 কাছাকাছি, 1,24,000 সাহাবায়ে কিরাম হজে এসেছিলেন বিদায় হজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বক্তব্যে যে হজের আহকাম রয়েছে মাসলা মাসাইল রয়েছে সবগুলি বিস্তারিত আলোচনা করেছিলেন, তাই বলছেন ওয়া আল্লামাহুম মানাসিকাহুম, হজের তরিকা কোরবানির তরিকা এগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছিলেন।
তার মধ্যে আল্লাহ রাসূল বলেন ইরমুল জামারাত বিমিসলি হাসাল খাজাস, জামরায় যে পাথর মারতে হবে এই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বক্তব্য বলেছিলেন যে তোমরা যে পাথরগুলি চয়ন করবে সেগুলি কেমন হইতে হবে, ছোলার যে দানা রয়েছে তার চাইতে একটু বড় হইতে হবে, বেশি বড় না। নিষেধ আছে বেশি বড় নিতে, বেশি বড় নিয়ে যদি কেউ পাথর মারে কারো চোখে লাগলে তার চোখ নষ্ট হতে পারে, মাথায় লাগলে মাথা ফেটে যেতে পারে। হ্যাঁ, সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন বিমিসলি হাসাল খাজাস, এমন কাঁকর নাও পাথর নাও যেগুলি দিয়ে আঙ্গুলে ধরে দুটো আঙ্গুলে ধরে মারা যায়, ছোট ছোট পাথর। এবং এ সম্পর্কে হাদিস আছে যে আকবর মিনাল হিম্মাসে কালিলান, ছোলা যে রয়েছে বুট রয়েছে বুটের চাইতে একটু বড়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুরবানির দিনের খুতবায় বলেছিলেন আতা দুরুনা ইয়ো ইয়াউমিন হাজা, সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করছেন আচ্ছা তোমরা জানো কি যে আজকে কোন দিন, কোন দিন জিজ্ঞেস করছেন। তাহলে বোঝা যাচ্ছে যে বক্তা বক্তব্যের সময় লোকদেরকে জিজ্ঞেস করবেন এটিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। এটা হয় কি মানুষ একটু সজাগ হয় যে কি বলা হচ্ছে, এই জন্য মাঝে মাঝে জিজ্ঞেস করা। তোমরা জানো কি যে আজকে কোন দিন, সাহাবীরা চিন্তা করলেন যে হতে পারে যে কোনো নতুন কথা আল্লাহ রসুল বলেন যে এই দিনের নাম হয়তো জানি না, সেই জন্য বলেন আল্লাহ ওয়া রাসূল আলাম, আল্লাহ এবং রসুল বেশি জানেন এই দিন কোন দিন। আল্লাহ রসুল নীরব হয়ে গেলেন হাতা জানান আন্না হুসাইয়াসমিহিবেগারি, আমরা মনে করলাম সাহাবিরা বলছেন যে হয়তো কোনো নতুন নাম বলবেন আজকের দিনের। তারপরে আল্লাহ রসুল আলি সাহাজা ইয়ামুন নাহার, এটি কি কুরবানির দিন না ইয়ামুন নাহার, নাহার বলা হয় কুরবানি। আল্লাহ সুরায় কাউসার কি বলছেন ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, রবের জন্য নামাজ পড়ো আর ওয়ানহার কুরবানি করো, তো ইয়ামুন নাহার মানে কুরবানির দিন, এটি কি কুরবানির দিন না? সাহাবিরা বললেন কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল অবশ্যই এটি কুরবানির দিন। আইয়ো শাহরিন হাজা, আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন এটি কোন মাস, সাহাবারা মনে করলেন হয়তো এই জিলহজা মাসের নাম তো সবার জানা কিন্তু হয়তো কোনো নতুন নাম বলবেন, বলে হাত্তা জানান আন্না সাইয়্যিদুন বিগায়রি, অন্য কোনো নাম বলবেন, তাই আমরা কিচ্ছু বললাম না, বললাম না। আল্লাহ রসুল বলছেন আলাইসা জুলহুজ্জা, এটি কি জিলহিজ্জা না? সাহাবিরা বললেন বালায়, আইয়ো বালাদিন হাজা, এই শহরের নাম কি? সাহাবিরা ভাবলেন যে শহরের নাম তো আমাদের জানা আছে কিন্তু আল্লাহ রসুল জিজ্ঞেস যখন করছেন তো হয়তো নতুন কোনো নাম আমরা জানতে পারবো। আর এটি শিক্ষার আদব, বড় কোনো ব্যক্তিত্বের সামনে বেশি বেশি কথা বলা উচিত না, হতে পারে কোনো কথা তিনি বলতে চাইছেন, এই জন্য বেশি কথা বলতে নেই, প্রয়োজন অবশ্যই কথা বলতে হবে, কথা না যে একেবারে কিচ্ছু বলবো না, পীর সাহেবের সামনে যাবো না, একবারে পীর সাহেবের যা বলে দিয়েছেন চিন্তা বিচার করার প্রয়োজন নেই, পীর সাহেবের অর্ডার না, না ওইরকম ইসলামে কিছু নেই। তবে বড় শ্রদ্ধা করা এবং বড় সামনে বেশি কথা না বলা, এটি হচ্ছে সুন্নাত সম্মত। সাহাবে একরাম বলে আল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূলই বেশি জানেন যে এই শহরের নাম কি। তখন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলাইসা বিল বালদা, এটি কি বালদা না? মক্কার একটি নাম হচ্ছে বালদা মানে শহর, যেমন মদিনা শহরকে বলা হয় আর মদিনা মদিনাতুর রাসূলের নাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহরের নাম মদিনা, তো মক্কা না আল বালদা, এটি কি আল বালদা না? ওয়াহাজ আল বালাদুল আমিন, নিরাপত্তার শহর, নিরাপদ শহর। কুলনা বালা, তাহলে ফাইন্না দিমাগ, তারপরে রাসূলুল্লাহ এই ভূমিকা রেখে বললেন ফাইন্না দিমা আকুম আমওয়ালাকুম ওয়া আরাযাকুম, তোমাদের রক্ত তোমাদের ধন সম্পদ এবং তোমাদের মান সম্মান, আলাই অ্যান্ড হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা, যে বক্তব্যের তরজমা এর আগে করেছি, ইলা ইয়াউমা তালকাউনা রাব্বাকুম, যতদিন পর্যন্ত আল্লাহর সাথে তোমাদের সাক্ষাৎ না হয়, মরে না যাবে, তোমাদের মান ইজ্জত এক অপরের জন্য হারাম, তোমাদের ধন সম্পদ এক অপরের জন্য, আর দুনিয়াতে এই রকমের কোনো অন্যায় করবে না, না কারো কাকো খুন করবে, আর না কারো উপরে অন্যায় অত্যাচার করবে, আর না কারো ধন আত্মসাত করবে, আর না কারো মান ইজ্জতের উপরে আক্রমণ করবে। আল্লাহ হাল বাল্লাগ, তো হে আল্লাহ আমি কি পৌঁছে দিয়েছি তাদেরকে কালো নাম, আল্লাহ মহসাদ, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। তারপরে নবী করিম সাল্লাল্লাহু যে বাড়তি কথাটি এখানে রয়েছে যে সাহাবায়ে কেরামদেরকে বললেন যে ফালিউবাল্লিগি শাহিদুল গায়েব, যারা উপস্থিত রয়েছে যারা অনুপস্থিত এখানে আসতে পারেনি হজের ময়দানে, এই আমার আলোচনা বক্তব্যে আসেনি, তাদেরকে যেন এইসব কথাগুলি পৌঁছে দেই। এই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এটি সবার দায়িত্ব। আমরা অনেকে আছি অনেক কথাই জানতে পারছি, সুযোগ পেয়েছি হয়তো, অনেকে আছে আমাদের পেছনে যারা জানতে পারে না, তাওহীদ সম্পর্কে কিছুই জানে না, সঠিক ইসলামের আকীদা সম্পর্কে কিছুই জানে না, জানে গতানুগতিক যায় বাপদাদার ইসলাম পেয়েছে তাকেই ধর্ম মনে করে, শাবান মাসের হালুয়া পরীক্ষা শয়ে বরাতের হালুয়া পরীক্ষা খাওয়ার নামে ইসলাম তাই পড়েছে, কিচ্ছু জানে না তারা, কি করবে? আর মিলাদ করা সবচেয়ে বড় সওয়াবের কাজ, রসুলের মহাব্বতের দলিল প্রমাণ, রসুলের সাথে ভালোবাসা থাকলে মিলাদ করবে, এই ছাড়া আর কিচ্ছু জানে না তারা, নিয়ত উচ্চারণ করে নিয়ত না করলে নামাজ হয় না, এছাড়া কিছুই জানে না,
আর আপনারা জানতে পেরেছেন আপনাদের দায়িত্ব কি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালিয়ু বাল্লিগু শায়েব আল গায়েব যারা উপস্থিত যারা অনুপস্থিত রয়েছে যারা কিছুই জানে না তাদেরকে জানিয়ে দেবে তাদেরকে পৌঁছে দেবে তাদেরকে পৌঁছাতে হবে দ্বীনের কথা সঠিক আকীদার কথা আমলের কথা সঠিক সুন্নতের কথা আমাদের দেশের লোকেরা জুমার নামাজ পড়তে গিয়ে কেমন করে নামাজ শুরু করতে হবে তাই জানে না গত সপ্তাহে এক ভাইকে দেখছি মাঝে মাঝে সেন্টারে আসেন তিনি আমার পাশে একটি লোক আছে তার পাশের লোকটি গিয়ে চট করে বসে গেল লোকটি বসে গিয়ে 20 সেকেন্ড হয়েছে খুব বেশি হবে না 10 থেকে 20 সেকেন্ড তারপর আবার দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে গিয়ে সুন্নত শুরু করলো বলেন দেখি এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ নাই কি হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে মসজিদে দাখিল হলে তোমরা কি করবে দুই রাকাত নামাজ না পড়ে বসবে না আর এ বলছে না বসলে পড়ব না তাই না না বসলে পড়ব না বসবে ওর 10 সেকেন্ড 20 সেকেন্ড জন্য বসার কি প্রয়োজন আর এটি তরিকা আমরা দেখেছি দেশে করবেই করবে একটু বসতেই হবে একটু বসে তারপর উঠে সুন্নাত শুরু করবে না হাদিসের বিরোধিতা করতেই হবে জেনে শুনে হয়তো বিরোধিতা করে না এরা অবশ্যই আল্লাহ রাসূলের সাথে ভালোবাসা রাখে কিন্তু কত অজ্ঞতা জাহালত রয়েছে যে যার ফলে এই রকমের বিরোধিতা হয়ে যাচ্ছে অথচ অনেক সময় শরণ করে রয়েছে তারপরে শরণ হচ্ছে না এই জন্য যে মানুষের অভ্যাস হচ্ছে মানুষের অভ্যাসের দাস একটা অভ্যাস দীর্ঘদিনের পড়ে আছে অটোমেটিক গিয়ে বসে যাচ্ছে অনেকে জানে যে নিয়ত করা ঠিক না তারপরে নওয়াই তো পড়ছে পড়ে যাচ্ছে অভ্যাস হ্যাঁ নামাজে গেলেই নওয়াই তো শুরু হয়ে যাচ্ছে অটোমেটিক ঠিক না হ্যাঁ না না মোটেই না যাদের কাছে পৌঁছেনি তাদের কাছে পৌঁছাতে হবে যারা মনে করে যে বিদাতগুলির নাম ইসলাম যারা মনে করে কবর মাজারের খেদমত করা আর ওই সেজদা করা আর কবর মাজার পাকা করার নাম ইসলাম তাদের কাছে আপনাদেরকে পৌঁছাতে হবে যারা সঠিক জিনিস জেনেছেন যে কবর মাজার এগুলো হচ্ছে শিরকে আড্ডা এগুলো হচ্ছে ইসলামের পুতুল পূজা সুতরাং আপনাদেরকে জবাবদিহি করতে হবে যদি তাদের কাছে আপনারা সঠিক দিন না পৌঁছান ফালিয়ু বাল্লিগি শাহিদুল গায়ব তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুব্বা মুবাল্লাগিন আও আমিন সামি আর অনেক সময় দেখা যায় যে যেই ব্যক্তি সরাসরি শুনলো না মাধ্যম দিয়ে শুনলো সেই ব্যক্তি আপনার চাইতে বেশি সংরক্ষিত রাখতে পারলো ইলমকে হয় না আপনি অল্প স্বল্পই শুনেছেন হয়তো এখান থেকে কিন্তু আপনি যে গেলেন দেশে এমন একজন মানুষ পেয়ে গেলেন যে আপনার চাইতে অনেক স্মৃতি শক্তি রাখে যা বললেন যা কিতাবাদি দিলেন আপনি শুধু কিতাবগুলো বইয়ে নিয়ে গেছিলেন হয়তো আর দু চারটি কথা তাওহীদ আর সুন্নত সম্পর্কে জানতেন ওকে দিয়েছিলেন আর ও একটু গাইডলাইন পাওয়ার পরে দেখলেন অনেক অ্যাডভান্স হয়ে গেল আপনার চাইতে অনেক অ্যাডভান্স এটি কোনো নতুন কথা না প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রুব্বা মুবাল্লাগিন আও আমিন সামি অনেক ব্যক্তি যাকে পৌঁছানো হলো পরে দিনের কথা সে হতে যে ব্যক্তি সরাসরি শুনেছিল তার চাইতে বেশি সংরক্ষিত রাখতে পারে ইসলামের জ্ঞানকে তার হেফাজত বেশি করতে পারে তা মুখস্থ রাখতে পারে সুতরাং মানুষের কাছে দিনের কথা পৌঁছাবে আর দেখা গেছে অনেক সাহাবা চাইতে তাবেইনদের জামানায় বড় বড় আলেম হয়েছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম আহমদ ইমাম বুখারী হ্যাঁ তাবা তাবেইনদের জামানায় আসলে বা তারপরে জামানায় আসলো অনেক তাবেইন থেকে তারা আগে বেড়ে গেছেন পেয়ে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বিদায় হজের বক্তব্য পেশ করছিলাম সেই জন্য শেষ করে দেওয়াই ভালো মনে করছি আর একটু সময়ে ইনশাআল্লাহ তাআলা শেষ করে দেব আরো বলছেন যে ইন উম্মের আলাইকুম আব্দুন মুজাদ্দাউন আসওয়াদ ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহি তাআলা ফাসমাউ লাহু আতিউ নবী সাল্লাম যে বক্তব্য করেছিলেন বিদায় হজে তার একটি অংশ ছিল যে তোমাদের কাজ হচ্ছে তোমরা নেতার আনুগত্য করবে নেতা মানে কি তোমার রাজনৈতিক দলের নেতা নেতা মুসলিমদের একটি হবে ইসলামের একটি ফর্মুলা মনে রাখেন সারা বিশ্বের মুসলিমদের নেতা এক হবে কমপক্ষে যখন দেশে ভাগ হয়েছে মুসলিমদের তো দেশ একটি হওয়া উচিত ছিল যাক ওই জামানা চলে গেছে সেই জামানা শেষ হয়ে গেছে এখন অনেক দেশ প্রত্যেক দেশের নেতা একজন মাত্র হবে আর সেই নেতা কোরআন এবং সুন্নাহ দিয়ে ফয়সালা করবেন আর সেই নেতার কেউ বিরোধিতা করবে না আর সেই নেতার জন্য বিরোধী দলও থাকবে না অপোজিশন পার্টিও থাকবে না এসব ইসলাম বিরোধী কাজ নতুন কথা শুনে রাখেন যে অপোজিশন পার্টি থাকা বিরোধী দল থাকা ইসলাম বহির্ভূত কাজ ইসলাম বিরোধী কাজ ইসলামে নেই ইসলামে আছে যে মুসলিম উম্মা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান আল্লাহর রশিকে মজবুত করে ধারণ করবে তাহলে একটি দল তাই না বিরোধী দল হওয়ার প্রশ্নই উঠে না তাহলে দল একটি হবে আর সেই দলের আমির কজন হবেন একজন আমির হবে আর সারা দেশের মুসলিমরা সেই আমিরের আনুগত্য করবেন সেই আমির কি বলবেন
কোরআন এবং সুন্নার কথা, আল্লাহর কথা, রসুলের কথা, নিজের পক্ষ থেকে কোনো কথা বলবেন না। এ হচ্ছে ইসলামী ইমারত, ইসলামী নেতৃত্ব, ইসলামী খেলাফতের নাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের আমির, তোমাদের হাকিম, তোমাদের রাষ্ট্রনেতা যদি একজন গোলামও হয়, ক্রীতদাস ছিল সে, ক্রীতদাস, একজন চাষির ছেলে ছিল, একজন দাসের ছেলে ছিল সে, আর কি ছিল, আসওয়াদ, কালো, কৃষ্ণাঙ্গ, আফ্রিকান রং তার, ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহ, কিন্তু তোমাদেরকে নেতৃত্ব দান করে থাকে তোমাদের কিতাবুল্লাহ দিয়ে, কোরআন দিয়ে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে। তাহলে কি কথা, ফাসমাউ, তার কথা শোনো, ওয়াতিউ এবং আনুগত্য করো, মুসলিম শরীফের হাদিস। এটি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের বক্তব্যের একটি অংশ। আর মুসলিম জাতি যদি এইভাবে একজন ইমাম বা একজন আমিরের নেতৃত্ব মানে, তার বিরোধিতা না করে, তার সাথে খেয়ানত না করে, দেশদ্রোহিতা না করে এবং তার হিতাকাঙ্ক্ষী হয়, সহযোগিতা করে এবং সেও যেন প্রজার বা দেশের দেশবাসীর হিতাকাঙ্ক্ষী হয়, তাদেরকে কিতাব সুন্নাহ দিয়ে দেশ চালিত করে এবং তাদেরকে সঠিক পথ দেখায়, তাহলে দেখবেন সেই দেশে আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং বরকত নাজিল হবে। কিন্তু যখন আপোষের বিরোধিতা, দেখেন কি হচ্ছে, যে কোনো একটি দল আসলে বিরোধী দল ওদেরকে কি করে গদিচ্যুত করবে, ধাক্কা দিয়ে কি করে তাদেরকে তাড়াবে, সেখান থেকে সেই তলে লাগা আছে, সে অন্যায় কাজ করতে হোক, হারাম কাজ করতে হোক, আর খুন করতে হোক, যত রকমের নাজায়েজ কাজ করতে হয়, নাজায়েজ কথা বলতে হোক, মিথ্যারোপ করতে হোক, করে যাচ্ছে, করছে না? কিন্তু এসব ইসলামে নিষেধ। যিনি আমির হবেন, যিনি রাষ্ট্রনেতা হবেন, তার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে যতক্ষণ পর্যন্ত সে শির্ক কুফরি না করেছে। তার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে তাহলে সমালোচনার মাধ্যমে না, সেগুলি সংশোধনের পর সমালোচনা না, যে বক্তব্যের মধ্যে সমালোচনা করছেন না, এটি ইসলামের তরিকা না, বিদাতি তরিকা, এটি হচ্ছে খারেজিদের তরিকা। এর জন্য আপনারা সাধারণ মানুষ, আপনার যোগ্য ব্যক্তি তাদের কাছে এসব কথা পৌঁছাবেন, আর তারা যারা সরাসরি সে হাকিমের সাথে কথা বলতে পারে, তার সাথে মানে আদান প্রদান করতে পারে কথাবার্তার, তার সাথে কথা বলে তার হিতাকাঙ্ক্ষী হবে যে এগুলি জিনিস নিয়ে আলোচনা হচ্ছে, এগুলি সংশোধন হতে হবে, সব অন্যায় কাজ হয়তো হচ্ছে বা শোনা যাচ্ছে, এগুলো সংশোধন করতে হবে। এইভাবে সংশোধনের পথে আসতে হবে যতক্ষণ পর্যন্ত কুফরিতে রাষ্ট্রনেতা বা হাকিম মুসলমানদের নিমজ্জিত না হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন চারটি কথা, লা তুশরিকু বিল্লাহি শাইয়া, এই বক্তব্যে বিদায় হজের, আল্লাহর সাথে শিরিক করবেন না, ওয়ালা তাকতুলুন নাফসা আল্লাতী হারাম আল্লাহু ইল্লা বিল হক, আর কোনো মানুষকে অন্যায়ভাবে খুন করবে না, ওয়ালা তাজনু জেনায় লিপ্ত হবে না, ওয়ালা তাসরিকু, আর চুরিও করবে না, মুসনাদ আহমদ এই হাদিসটি রয়েছে। আরও পে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের বক্তব্যে বলেছিলেন, আল্লাহ লা ইয়াজনি জানিন আলা ওয়ালাদিহি, কোনো মানুষ যদি অন্যায় করে সেই অন্যায়ের কারণে তার ছেলেকে শাস্তি দেওয়া যাবে না, যা আজকাল হয়ে থাকে, আজকাল হয়ে থাকে, ব্যক্তি পর্যায়ে হয়ে থাকে আর তার উপর পর্যায়ে হয়ে থাকে, সামাজিক পর্যায়ে, এমনকি রাষ্ট্রনীতির পর্যায়ে এরকম হয়ে থাকে, কারো ছেলে অন্যায় করেছে তার বাবাকে শাস্তি দেওয়া যাবে না, আজকাল হয় না। একজন আসামি, আসামিকে ধরতে পারলো না, তখন তার স্ত্রীকে জেলে ঢুকিয়ে দিল আর তার ছেলেদেরকে ঢুকিয়ে দিল, এসো না হলে তোমার ছেলেকে এই শাস্তি দেওয়া হবে, তোমার স্ত্রীকে এই শাস্তি দেওয়া হবে, না জায়েজ ইসলামে, না জায়েজ, যে অন্যায় করেছে তাকে ধরো, তাকে শাস্তি দাও, অন্যায় করলো বাবা ছেলেকে শাস্তি দেওয়া হচ্ছে, অন্যায় করলো ছেলে আর বাবাকে শাস্তি দেওয়া হচ্ছে, আমাদের সামাজিক বিচারে ছেলে জেনা করেছে সে উধাও হয়ে গেছে, এখন বাবার ওপর বিচার হচ্ছে, হচ্ছে না, হচ্ছে না, মেয়ের দ্বারা জেনা হয়েছে বাবার ওপর বিচার হচ্ছে, সে করলো কি, হ্যাঁ, তবে সে যদি দায়িত্ব পালন না করে থাকে তার বিচার হতে পারে, নিষেধ। নাসাইতে রয়েছে, নাসাইত আল কুবরা কিতাবে রয়েছে, পেনবি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা দা তাহাদু আলাইহি, আমাদেরকে কিছু উপদেশ দেন, উপদেশ দেন, বিদায় হজে সাহাবারা বললেন, পেনবি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে বলেছেন, ওয়াবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করো, নামাজ কায়েম করো, হজ যাকাত কায়েম করো, ফরায়েজ ওয়াজিবাত আদায় করো, ওয়াসাল্লু খামসাকুম, পাঁচ অক্ত নামাজ কায়েম করো, আল্লাহর ইবাদত করো, পাঁচ অক্ত নামাজ কায়েম করো, ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসে রোজা রাখো, ওয়াতিউ ইজা আমারাকুম, তোমাদেরকে যদি আদেশ করা হয় তাহলে আনুগত্য করো, আল্লাহ আদেশ করেছেন আনুগত্য করো, রাসূলের আদেশ রয়েছে আনুগত্য করো, তোমাদের রাষ্ট্রনেতা হবেন, কোরআন সুন্নাহ বাস্তবায়ন করবেন, তার আনুগত্য করো, তাহলে কি হবে, দুনিয়া এবং আখেরাত উভয় স্থানেই শান্তি পাবে। যারা রাষ্ট্রনেতার আনুগত্য করবে, রাষ্ট্রনেতা তাদের সহযোগিতা করবে, দুনিয়াতেও শান্তি পাবে, অশান্তি কিছু হবে না, এবং আল্লাহর ইবাদত কায়েম করবে, আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দান করবেন। তাদখুলু জান্নাত রাব্বিকুম, তাহলে তোমাদের পারওয়ারদিগার পালনকর্তা যিনি রয়েছেন
তার জান্নাতে তোমরা দাখিল হতে পারবে, প্রবেশ করতে পারবে। এই বক্তব্য মুসনাদে আহমদে রয়েছে। পেয়ে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটি কথা বলেছিলেন, যেমন শয়তান ক্ষেত্রে এর আগে বলেছিলাম যে শয়তান নিরাশ হয়ে গেছে যে আরবে শিরিক করাবো, এর থেকে নিরাশ হয়েছে। তবে আপোষে লড়িয়ে দেওয়ার ক্ষেত্রে শয়তান লেগে আছে। মুসলিমদেরকে এক অপরের সাথে লড়িয়ে দেওয়া, বিভিন্ন দল সৃষ্টি করে দেওয়া, আপোষের কন্দল কোলাহল এগুলি সৃষ্টি করা, এই শয়তানের কাজ এখন মুসলমানদের মাঝে। ফাত্তাকুল্লাহ ফিন্নাসা, মহিলাদের ক্ষেত্রে আল্লাহ রাসূল উপদেশ দান করেছিলেন এবং সেই ক্ষেত্রে বলেছিলেন যে দেখো তোমরা আমানত, এর আগে আলোচনা হয়েছে এই সম্পর্কে, তোমরা আমানত স্বরূপ মহিলাদেরকে ঘরে পেয়েছো, সুতরাং এই ক্ষেত্রে তোমরা জুলম অত্যাচার করবে না এবং তাদের হক আদায় করবে। আরো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমানাত ইনদাহু আমানাতুন ফালিউয়াদ্দিহা ইলা মান ইতমানাহু আলাইহা, আপনার কাছে যদি কেউ আমানত রাখে, আপনাকে বিশ্বস্ত মনে করে, সৌদি আরবে থাকেন, এক জায়গায় থাকেন, তার কাছে হয়তো টাকা পয়সা আপনার বেতন পাচ্ছে, আর রাখলে অসুবিধা আছে, ভাই আপনার তো অ্যাকাউন্ট আছে, নেন আমার 5,000 টাকা রাখেন, তো দেশে যাব তখন দিয়ে দেবেন, আপনি এই সুযোগ পেয়ে টাকা পয়সা নিয়ে উধাও হয়ে গেলেন। হ্যাঁ, আর যারা ভিসার ব্যবসা করে তাদের তো চরিত্রই হচ্ছে, চরিত্রই এই তাদের। এক লোক এখানে এই দামামে ছিল, তো আজকে থেকে 4 বছর আগে যখন আসি প্রথম সেই লোকের সাথে পরিচয়, তো সেই লোকটি অনেক টাকা পয়সা দিয়েছে ভিসা কেনার জন্য, ভিসা কেনার জন্য পয়সা দিয়েছে সেই লোকটি, অন্য লোককে দিয়েছে কোনো এক দেশের লোককে, প্রায় 50,000 রিয়ালের মতো বিভিন্ন লোকের কাছ থেকে কালেকশন করে দিয়েছে। তারপরে সেই টাকা নিয়ে সেই দিনই ফ্লাইট করে সেই লোক পৌঁছে গেছে তার দেশে, আর দেশে পৌঁছার পরে সেখান থেকে টেলিফোন করেছে, দেখো আমি অমুক বলছি, আমি চলে এসেছি আমার দেশে, তুমি আর টাকা পয়সার জন্য চিন্তা করিও না, আর পাবে না, আর পাবে না, ভালো হিতাকাঙ্ক্ষী টেলিফোন করে বলে দিলে যে আর পাবে না, ওই নিয়ে ব্যতিব্যস্ত হয়েও না তুমি। সেই লোক এখান থেকে অনেক লোকের টাকা পয়সা নিয়ে রেখেছে, কি করবে সে, এখান থেকে সেই স্থান ছেড়ে দিয়ে অন্য জায়গায় লুকিয়ে রয়েছে, অন্য জায়গায় লুকিয়ে রয়েছে সেই লোক। হঠাৎ করে একদিন এক বক্তব্য আছে অনেক দূরে এখান থেকে, সেখানে এসে সেই লোক আমার সাথে সালাম মোশাব করছে, আর দাড়ি ছিল ছোট ছোট, বেশ দাড়ি মাশাল্লাহ অনেক পরিষ্কার হয়ে গেছে। ওরে বাপরে বাপ, দাড়ি কখন থেকে হইলো বড় বড়? তো তারপরে জানতে পারলাম যে ওর ঘটনা হচ্ছে, যারা এই ভিসার ব্যবসা লোভ, 500 রিয়াল বেতন, 700-800 রিয়াল বেতন পেট ভরছে না, 10টা ভিসা যদি কিনতে পারি, হারাম। প্রথম কথা, ভিসা কেনা বেচা ব্যবসা করা সব হারাম কাজ, এ সরকার অনুমতি দেয়নি, এখানকার ইসলামিক সরকার এই অনুমতি নেই যে আপনি ভিসা কিনবেন আর ব্যবসা করবেন, সুতরাং হারাম কাজ, ইসলামিক সরকার আনুগত্য করতে হবে। তারপরে আপনি এসব কাজ করে লোভের জন্য, যে 10টা ভিসা যদি নিয়ে যেতে পারি, 1-1টা ভিসাতে 5-5,000 রিয়াল ইনকাম করবো, অনেক টাকার মালিক, তারপর আর কি চিন্তা আছে, একটু গিয়ে বসে যাবো দেশে গিয়ে, আর কতদিন এখানে বিদেশে থাকবো, কেন এইসব স্বপ্ন, কতদিন বাঁচবেন আপনি যে এসব হারাম পথ অবলম্বন করছেন, আর কত যে মানসিক আর দৈহিক কষ্ট পাচ্ছেন, আর কত শত্রু আপনার তৈরি হয়ে যাচ্ছে, আপনার জীবন নেওয়ার জন্য তৈরি, আপনি কি মনে করেন দেশে যাবেন, এইসব টাকা পয়সা আত্মসাত করবে, দেশে আপনাকে শান্তিতে বসবাস করতে দিবে, শান্তিতে থাকতে পারে না, যারা এরকম কাজ করে তারা শান্তিতে কোথাও থাকতে পারে না। আল্লাহর হস্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উপদেশ মনে রাখবেন যে আপনার কাছে কেউ যদি আমানত দেয়, আমানত খেয়ানত করবেন না, আর স্বেচ্ছায় আমানত বেশি নিতে চাইবেন না, হতে পারে আমানত নিয়ে আপনার কাছ থেকে নষ্ট হয়ে যেতে পারে, তখন আপনি কি করে আদায় করবেন? সুতরাং আমানত অত বেশি না, আমার কাছে টাকা পয়সা আসছে আসুক, না না না, বেশি আমানত মানুষের কাছে নিতে চাইবেন না। তারপরে যদি চলে আসে মানুষ, যদি আপনাকে বিশ্বস্ত মনে করে, আমানতদার মনে করে, আর আপনার কাছে আমানত রাখে, সে আমানত রক্ষা করবেন, খেয়াল রাখবেন এবং আল্লাহর সামনে জবাবদেহি করতে হবে কাল কিয়ামতে, সে কথা স্মরণ রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন বোঝার এবং দিনের প্রতি আমল করার যেন তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আমাদেরকে সৎ জীবন যাপনের যেন তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন, আমিন। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।